বানবীর দিনের পক্ষে নিজেকে প্রমাণিত করা কখনোই সম্ভব হবে না তাই আমাদের ঘরে ওলি আউলিয়া ইমাম মুস্তাহিদদেরকে ফলো করা দরকার তো বাংলার মানুষ অতি সহজ কথাই রাসূল এবং তিনার সুন্নাত ও দিনকে আমরা পেয়েছি মুজাদ্দদ জামান আমিরুশ শরিয়াত শেখুল বাঙ্গাল শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল হাসিমি দাদা হুজুরের ওসিলায় বেশক তিনিও ঈদে মাওলুদুন নবী করেছেন রাসূলের আগমন দিবস উদযাপন করেছেন কিভাবে করেছেন ফলো করলি আমরা কিন্তু খুব সহজে ধর্মটা পেয়ে যাই কিন্তু এখন মানুষ ধর্মকে রেসারেসির মধ্যে নিয়ে চলে এসেছে ধর্ম তো করব আল্লাহর খুশির জন্য রাসূলকে ভালোবেসে রাসূলের সুন্নাতকে জিন্দা রাখার জন্য এবং এর বিনিময়ে নিজের আখেরাতের কল্যাণের আশায় ধর্ম করব তো আল্লাহ দরবারে শুকরিয়া আমরা বেশ কিছু মানুষ ঈদে মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতে বসেছি এই বসা এই আশা শরিয়াত অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা দ্বীনে ইসলামের উপরেই রাসূলের ইসলামের উপরে আছি বলুন আলহামদুলিল্লাহ তাই যেসব ভাইরা দাঁড়িয়ে আছেন এসে বসুন আর যারা খবর পাচ্ছেন চলে আসুন একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على وعلى آل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى
فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على دور تمك حجر دور هي أمار نبي أكرام هي أمار نبي أكرام هي أمار نبي أكرام دور تمك حجر دور هي أمار نبي أكرام চিরোন্নত দীন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম চিরোন্নত দীন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম দরু তোমাকে হাজার দরুদ হে আমার নবী আকরাম পাতারা নদী গতির দ্বারা প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায় পাতারা নদী গতির দ্বারা প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায় হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম দরুদ তোমাকে হাজার দরুদ হে আমার নবী আকরাম আল্লাহুম্মা صلي على محمد
দেখি নাই তোমারে কোনদিন তবু আছো হৃদয়ে মনিন দেখি নাই তোমারে কোনদিন 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 হে নবী নবীজি আমার তুমি আছো হৃদয়ের গভীরে তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে কোরআনের পাঁচ যত খুঁজেছি হে নবী তোমায় তত চিনেছি কোরআনের পাঁচ যত খুঁজেছি হে নবী তোমায় তত চিনেছি কোরআনই জানিয়েছে আমায় ওরাফানালকা যিকরাক হে নবী নবীজি আমার তুমি আছো হৃদয়ের গভীরে আল্লাহুম্মা সাল্লি আলা ولا علي سيدنا كلمة لا আমাদের নবী হাবিবুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نوري আমার আব্বা জানেরা পর্দা নিশি না আমার আম্মা জানেরা আমার ভাইয়েরা আমার বোনেরা ছোট ছোট বাচ্চারা এই চাচুয়া গ্রামে প্রতি বছর এখানে বিশ্বনবী দোনো জাহানের সুলতান রহমাতাল লিল আলামিনের শরণে ঈদে মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন হয়ে থাকে আমি কয়েক বছর পর পর আসছি এটা আপনাদের অসুবিধা নাই তো তবে যতবারই আসব আল্লাহ নি যতবার নিয়ে আসবেন এতটুকু বলতে পারি শরীয়তের মধ্যেই কথা হবে ইনশাআল্লাহ এই জমিন আসমান এবং যা কিছু আছে সব কিছুর বানানো মালিক একজন জবান খুলে একটু বলুন তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তিনি যিনি সব থেকে মহান জোরে বলুন সুবহান শরীয়ত আমাদের জানতে কারো কম নাই কেন আমরা ফুরফুরা দরবার শরীফেরই মানুষ সাতছোয়াতার ফুরফুরা শরীফের বাইরেই নয় কাছাকাছি তো সব লেগেই আছে আলহামদুলিল্লাহ এই এলাকায় প্রচুর কোরআন সন্না অনুযায়ী মাহফিল হয়ে থাকে কম বেশি আমরা হাজিরি দিই হাজিরি না দিলেও ব্যস্ত থাকলেও কানে আওয়াজ কিন্তু কন্টিনিউ আসছে সবাই কোরআন সন্নারই কথা বলে সে তোমাদের কোরআন শরীফ রাসূলের সুন্নাহ সম্বন্ধে যথেষ্ট অবগত আছি আমি তারপরও মাহফিলের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় এই জমিন আসমানে যা কিছু আছে লিল্লাহি মা ফিস সামাআতি ওয়া মা ফিল আরদ একজনই মালিক তিনি আল্লাহ লাহু মুলকু সামাআতি ওয়া আরদ এবং সমস্ত বাদশাহী আল্লাহর কুদরতি হাতে জোরে বলবে তিনি যা কিছু করেছেন সব কিছু বান্দা আর বান্দি সেবার জন্য উপকারের জন্য খেদমতের জন্য আহার আমাদের উপকারে সূর্য আমাদের উপকারে চাঁদ আমাদের উপকারে গাছ আমাদের উপকারে জমিন আমাদের উপকারে আসমান আমাদের জন্য সব কিছু আল্লাহ আমাদের খেদমত আমাদের উপকার আমাদের সেবার জন্য মালিক বানিয়েছে কত সম্মান মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছে এবং যা কিছু আছে সব কিছু বাড়াতে আমার আল্লাহ বেশি কিছু সময় লাগে না শুধু বলেছে কোন হো যা ভয়া কোন হয়ে গেছে যদি বলুন কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে আমাদের বড় কম ফায়াকুন্দা করতে পারতেন কিন্তু তিনি বড় আদর করে বড় যত্ন করে বড় ভালোবেসে মায়ের পেটে দশ মাস দশ দিন বা নামাজ ক্লাস আমাদেরকে দশ মাস দশ দিনই আমরাই মাথায় পুরি করে আগে চলে নিই বা অনেক কিছু ব্যাপার থেকে ডিটেলসে যাচ্ছি বড় আদর্শ
করে আল্লাহ আমার ব্যাপারে কুদরতি হাত লাগিয়ে আমার তৈরি করেছে জোরে বলুন সুবহানাল্লাহ তো সব কিছু যখন একটা উদ্দেশ্য আছে তৈরি করা তাহলে আমাদেরও যখন তৈরি করেছে একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা একটাই ইল্লা লিআবুদুন আল্লাহ দাসত্ব করা আল্লাহ দাসত্বটা কি জানাবার জন্য আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব তার বাণী আর এই কিতাবটাকে বোঝাবার জন্য প্র্যাকটিক্যাল দেখাবার জন্য একজন করে নবী রসুল পয়গম্বর পথ প্রদর্শক মেসেঞ্জার সংস্কৃতে বলে অবতার পাঠিয়েছে ঠিক তেমনই পৃথিবীর মানুষ যখনই ভুলের দিকে ব্যাপকভাবে চলে যায় তখনই আল্লাহ আবার তাদেরকে ফিরে আসতে নিয়ে আবার মানুষ লোকালসার জালে জড়িয়ে গিয়ে আল্লাহ ভুলে যায় আবার আবার আল্লাহ দয়া করে মানুষগুলোকে হিদায়তের রাস্তা দেখাবেন বলে এই আসমানি কিতাব ও নবী রসুল পাঠিয়ে থাকে ঠিক আজ থেকে ঈসা আলাইহিসসালাম 2000 কিছু কম বেশি বছর আগে 2000 কিছু কম বেশি বছর আগে মা আর আম্মা জান মারিয়াম আলাইহিসসালামের সন্তান ঈসা আলাইহিসসালাম তিনি চলে যাওয়ার পর অর্থাৎ তেনাকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিয়েছেন ওই বিষয়ে আজকে আলোচনা নয় তিনি দুনিয়া থেকে চতুর্থ আসমানে চলে যাওয়ার পর 500 বছর এই জমিনের উপরে মহান স্রষ্টা রব্বুল আলামিনের পক্ষ থেকে কোন নবী কোন রসুল কোন পয়গম্বর কোন মেসেঞ্জার কোন পথ প্রদর্শক আর কোন আসমানি গ্রন্থ আসে না এই না আসার দরুন পথ বন্ধ হয়ে যাওয়ার দরুন পৃথিবীর বুকে এমন একটা ভয়ানক সমাজ তৈরি হয়েছিল যাকে তারিখে হাদিসের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ আইয়ামে জাহিলিয়াত অজ্ঞতার সময় বা অজ্ঞতার যুগ বা জঙ্গল রাজ কিরকম আমরা কম বেশি সবাই জানি ছেলে বাপকে হত্যা করত মাকে হত্যা করত বাপ নিজের মেয়েকে অশুভ মনে করে জ্যান্ত পুঁতে দিত বিবাহ প্রথা বন্ধ হয়ে গিয়েছিল যে যাকে খুশি ইউজ করত সময় যখন মন যেত তার ভালো লাগে না হত্যাও করা দিত ধনী লোকরা গরিবদের ঘরে তাদের জান মাল নিয়ে খেলা করত এবং বাঘের সঙ্গে কুস্তি লড়িয়ে ওই গরিবের ঘরের ছেলেদেরকে হত্যা করত তারা গ্যালারিতে স্টেডিয়ামে বসে আনন্দ উপভোগ করত ইনসাফ উঠে গিয়েছিল ন্যায় উঠে গিয়েছিল সত্য উঠে গিয়েছিল বিনিময়ে এসেছিল বেইনসাফি জুলুম ধর্ষণ জেনা ব্যভিচারী লুট দাঙ্গা মারপিট খুনোখুনি এই অত্যাচারের শিকার পৃথিবীতে মানুষ অশান্তির দাবানলে জ্বলতে ছিল মুষ্টিমেয় মানুষ সারা পৃথিবীর সবাই শান্তি শান্তি অর্থাৎ ইসলাম শান্তি মানে কি ইসলাম শান্তি কোথায় গেলে পাব কোথায় গেলে পাব ইসলাম দাবানলে শান্তি শান্তি করে বেড়াচ্ছে ঠিক এমনই সময়ে বড়ই দয়া করলেন আমার দয়ালু আল্লাহ রহমান রহিম আল্লাহ গফুর সত্তার আল্লাহ বড়ই দয়া করে যে দিন যে ফজরটা চলে গেল সবে সাদেকের যে অক্তটা চলে গেল ওই সবে সাদেকের অক্তে তিনার সর্বপ্রথম সৃষ্টি সর্ব সব থেকে আদরের সৃষ্টি সব থেকে পেয়ারা সৃষ্টি সব থেকে সুন্দর সৃষ্টি যার খাতিরে সব কিছু সৃষ্টি সেই দোস্তকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য রহমাতাল লিল আলামিন করে এবং বড় এহসান করেছেন মানুষের উপরে তিনার দোস্তকে তিনি পাঠিয়েছিলেন জোরে বলুন তাই আমরা যারা রাসূলকে ভালোবাসি অর্থাৎ আহলে সুন্নাত আল জামাআতের মানুষ ইসলাম দুই ধরনের হ্যাঁ সাহাবা হুজুরদের থেকে নিও আর একটা হচ্ছে ফেসবুক ইউটিউব টুইটার এই সব থেকে নিও
সাহাবা হুজুরদের থেকে যারা ইসলাম নিয়েছেন তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবা হুজুররা ইসলাম নিয়েছেন কার থেকে তার মানে রাসূল থেকে নেওয়া এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আখিরার মানুষ সারা বছর অনেক বিষয়ে মাহফিল করে মিহরাজুন নবীর মাহফিল করে সিরাতুন নবীর মাহফিল করে আখলাকুন নবীর মাহফিল করে নূরুন নবীর মাহফিল করে খাতিমুন নবীর মাহফিল করে কিন্তু এই মাসটা এলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা ঈদে মাওলুদুন নবীর মাহফিল করে এই ঈদে মাওলুদুন নবীর মাহফিল এজন্যই করা হয় এর বাংলা মানে হলো নবীর আগমনের খুশির আলোচনার মাহফিল এই মাসে আমরা এই জন্য এই মাহফিলটা করি কেননা এই মাসেতে রাহমাতাল লিল আলামিন তিনি আমাদের কাছে এসেছিলেন ইনসাফ নিয়ে ন্যায় নিয়ে সত্য নিয়ে শান্তি নিয়ে কল্যাণ নিয়ে মাত্র 23 বছরে তামাম পৃথিবীর বুকে অশান্তির আগুন বন্ধ করে দিয়ে শান্তি সভ্যতা ইনসাফের আলো জ্বালিয়েছিলেন জোরে বলুন তাই আমরা এই মাসে সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলার আলোচনাটা করি কেন তেনার ছোটবেলার জিন্দেগিটাও আমাদের জন্য বেকার নয় বেশাক তিনি এসেছেন 570 খ্রিস্টাব্দে কিন্তু তিনি নবী হয়েছেন তখন যখন পৃথিবীতে কিছুই ছিল না পৃথিবীই ছিল না জান্নাত ছিল না জাহান্নাম ছিল না শুধুমাত্র জিনা শুরু নেই সেই আল্লাহ তিনি একা ছিলেন তখন তিনা নূর মুবারককে আল্লাহ তৈরি করে তিনাকে রাসূল ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তখন তিনি নবী ছিলেন তাই তিনি শিশুবেলাতেও নবী কিন্তু আমরা মানুষ আমাদের জন্য সহজ নিতে লাগে আমাদের মানুষের মধ্যে কেউ আমাদের কাছে আসলে যদি ফেরেশতা এসে আমাদের কাছে কিছু মেসেজ দিত তিনি যদি ইবাদত করতেন আমরা বলতাম তুমি ফেরেশতা হও তোমার জন্য ইবাদত করা অনেক সহজ ব্যাপার আমাদের জন্য মানুষ কষ্টকর যদি জেন হতো আমরা ফতোয়া দেখাতাম তুমি জেন তোমার এক্সট্রা পাওয়ার আছে গায়েব হতে পারে আর পরে হ্যান তান এটা সেটা বাহানা দেখাতাম আল্লাহ মানুষ করেই তিনাকে পাঠিয়েছেন বেশাক তিনি মানুষ কিন্তু তিনি কোনো কিছু যখন ছিল না তখন তিনি নবী ছিলেন আব্বাজান আদম আলাইহিসসালাম যখন পানি কাদার সঙ্গে মিশেছিলেন অস্তিত্ব ছিল না বাপ আদমেরও তখন তখনও মুহাম্মদ রাসূল নবী ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই মাসে পৃথিবী এত আগুন জ্বলে উঠেছিল এত অশান্তি বেড়েছিলেন আমার আল্লাহ তিনি তিনার সর্বকালে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে পৃথিবীর মানুষের উপকারের জন্য কল্যাণের জন্য মুক্তির জন্য আল্লাহ পাক বড় দয়া করে পাঠিয়েছেন তাই একবার সকলে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমরা এই মাসে কি করি আমার রাসূলের ছোটবেলার কথা বলি এবং খোদ নবী নিজে নিজেরও মিলাদ করেছেন আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন সাহাবা হুজুররা জিজ্ঞেস করেছেন হুজুর আপনি সোমবার দিন রোজা রাখেন কেন আল্লাহ নবী বলেছিলেন সোমবার দিনে আমার মাউলুদ হয়েছিল আমি আগমন করেছিলাম তাই জোরে বলুন সুবহানাল্লাহ এবং আমার নবী আমাদের ঘরে জানিয়েছেন জুম্মার দিনটা সপ্তাহের মধ্যে সব থেকে খুশি ও আনন্দের দিন কেন এই জুম্মার দিনে আব্বাজান আদম আলাইহিসসালাম এসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আদম নবী আসার জন্য যদি দিনটা ঈদের দিন হতে পারে আমার রাসূল বলছেন আদম নবীও নবী হতো না মুহাম্মদ রাসূলকে যদি আল্লাহ না বানাতেন জোরে বলুন সুবহানাল্লাহ এটাই তো আমাদের জ্ঞানের বাইরে বেশাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই সন্তান বাশারিয়াতে আর নূরিয়াতে আদম আলাইহিস সালাম আমার নবীর নূর থেকেই তৈরি জোরে বলুন সুবহানাল্লাহ কুদরতে আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে
আল্লাহর কুদরত কে বোঝে তো যা কোদি কি নয় আজকে তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলার কথা বলি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুরের পেশিনা মোবারকে যখন আমার নবী নূর মোবারকটা সুরক্ষিত ছিল দুনিয়া সমস্ত জায়গা থেকে পয়গম আব্দুল্লাহকে বিয়ে করবে মূলত আব্দুল্লাহর জন্য দিবানা নয় মোহাম্মদ মুস্তাফার মা হওয়ার জন্য সব পাগল জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ সিলেক্টেড করে রেখেছেন জিনাকে তিনার সাথেই তো হবে হযরত আমিনা হুজুরের সঙ্গে বিবাহ হলো পরের দিন সকালে হযরত আব্দুল্লাহ হুজুর বাইরে হয়েছে আর মেয়েরা তাকায়নি সবাই কানা খুশি করছে আব্দুল্লাহ ওনার বিয়ে হয়ে গেছে তারাও তৌরাত কেউ জবুর কে ইঞ্জিলে সব পণ্ডিত ছিল তারাও পড়াশোনা করেছে জিজ্ঞেস করছে হ্যাঁ আব্দুল্লাহর গতকাল কি বিয়ে হয়েছে রাতের মধ্যে আছে অনেক মহিলা আফসোস করে যে মোহাম্মদ রসুলের মা হতে পারলাম না এ জিন্দেগি রেখে লাভ নাই প্রচুর নারী নিজের জানকে দিয়ে দিয়েছিলেন অবশ্যই ইসলামে জান দেওয়া উচিত নয় তাই সুবহানাল্লাহ বললাম না কথা বুঝে আসছে কিন্তু সেটা কিভাবে গণ্য হবে আল্লাহু আলাম কেন দিনে মুহাম্মাদি মধ্যে মাসলা আলাদা ছিল অনেক আগেকার নবী আসাল্লামের মাসলা অনেক আলাদা ছিল তবে নবীর প্রেমে যখন জান দেওয়া হয় সেটা আবার শরীয়তে অনেক বড় মাকাম হয় তিনাদের থেকে আল্লাহ কোনভাবে নেবে আল্লাহু আলাম আমি যেটা বোঝাতে চাইছি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিভাবে মানুষ দিবানা হয়েছিল হযরত আম্মা জান আমেনা হুজুর তিনি সেই নিয়ামত পেয়ে গেলেন আমরা এই আলোচনাটাই এখানেই করি কেন এই মিলাদুন নবীলি অনেক ইখতিলাফ উঠছে সমাজে আপনারা নিশ্চয়ই জানেন আবার অনেকে এই মিলাদুন নবীর নামে মাফ করবেন কাউকে ব্যক্তিগত আঘাত দিচ্ছি না কিন্তু সত্য কথা বলছি ডিজে বক্স লাগিয়ে যেভাবে বেশরিয়াতি কাজ করছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার নবীর আগমন দিনটাকে খেল তামাশা আনন্দ ফুর্তি করো কিন্তু খেল তামাশা বা বেশরিয়াতি ভাবে আনন্দ ফুর্তি খেল তামাশা যেন না হয়ে যায় আনন্দ আলাদা জিনিস খেল তামাশা আলাদা জিনিস তামাশা যেন না হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে যার কিন্তু কোনো মাফ নাই ভালো ভালো উলামা হযরতদের নিয়ে আসেন তারা রসুলের আলোচনা করুক আমার থেকে অনেক ভালো ভালো উলামারা আছে তাদেরকে নিয়ে আসেন হাসেন আমরা এই মাহফিলে কি আলোচনা করব আমরা আলোচনা করে দাগে এ নবী পাকের প্রেমিকেরা তোমরা কি জানো আমার নবী পাক আল্লাহ কি নিয়ামত করেছে আম্মা জানামে না বলতে লেগেছে আমার বাচ্চা যখন আমার গর্ভে রয়েছে আমি আমি না বড় অবাক হয়ে গেলাম অন্য অন্য নারীরা মা হয় তারা নানা রকম ভাবে কঠিন মুসিবত কষ্টের মধ্যে পড়ে কিন্তু আমি আমি না অবাক হয়ে গেলাম আমার কোনো দিনের জন্য ব্যথা যন্ত্রণা উপভোগ করতে পারি না আর একটা বিষয় শুনে রেখে দিন নারীদের গর্ভে যদি বাচ্চা থাকে মাসে যেটা হয় মা বোনেদের সেটা বন্ধ হবে কনফার্ম বন্ধ যদি না হয় বাচ্চা কখনো বাঁচতে পারে না নষ্ট হয়ে যাবে কিন্তু আম্মা মিনা বলে আমি অবাক হয়ে গেলাম আমার গর্ভে বাচ্চা রয়েছে ঠিকই কথা কিন্তু আমি না কোনো দিন মাসের বন্ধ হয় না তারিখ জানি আল্লাহ বা তার হাবিবকে ওই নাপাক অববিত রক্তটা পান করাইনি তাহলে শিশু নবীও আমাদের মতো নয় নাভির সঙ্গে নাভির কানেকশন হয়ে রক্ত আমাদের শরীরে আসে মায়ের শরীর থেকে এটা একটা বন্ধ থাকে কিন্তু আমার রসুলের শরীরে যাইনি
আমার নজওয়ান তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আমার আব্বা জানেরা আমার আম্মা জানেরা আমার রসূলকে আমরা ভালোবাসি আল্লাহ নবী নো নবী দা নবী আজ থেকে কিছু কম বেশি 1000 বছর আগে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে এই দিনে দুনিয়া জমিনে তাসরিফ এনেছিলেন নবী আমার দুনিয়া আগমন করবেন আম্মা মিনা গর্ভে রয়েছে আম্মা মিনা গর্ভে রয়েছে আম্মা মিনা বলতে লেগেছে এক এক দিন এক একটা নবী আলাইহিস সালামের সুসংবাদ আমি আমিনা পেতে লেগেছে আমি যখনই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ি সঙ্গে সঙ্গে আমার খবেতে এক একজন নবী আলাইহিস সালাম এসে আমাকে মুবারকবাদ ওয়েলকাম স্বাগতম এক এক দিনে আর আমরা যেটা শুনি বা আমাদের সচরাচর গ্রামগঞ্জে যেটা হয় আমরা কি দেখি যে আমাদের আমরা তাবিজ করে বা দোয়া টোয়া চাই কি আমরা নানা রকম ভয়ের খপ দেখছি ওই সময় ইবলিস শয়তান খুব ডিস্টার্ব করে যাতে করে বাচ্চা নষ্ট হয়ে যায় কেন চমকে যাওয়া বাতকে ওঠা দেখবেন মেডিকেলও বলে এতে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হয় আর ইবলিস কোনোদিন চায় না আদম সন্তান হোক এগুলো দেখায় কিন্তু আম্মা মেনা কি বলছে আমাকে খুশি সংবাদ মুবারকবাদ দেওয়া হচ্ছে যে তুমি ধন্য আমেনা তোমার গর্ভে সাইয়েদুল মুরসালিন আছে জোরে বলুন সুবহান আম্মা আমেনা বলতে লেগেছে এইভাবে এক একদিন এক একটা নবী আলাইহিস সালামদের খবে দেখি এবং নবী আলাইহিস সালামদের পাক স্ত্রীর এক তারিখে আমি দেখতে পেলাম আম্মা মারিয়াম আলাইহিস সালাম আমাকে খবের মধ্যে এসেছে আমাকে মুবারকবাদ দিতে লেগেছে আমি মারিয়াম আলাইহিস সালামের চুলগুলোকে উস্কো খুস্কো দেখলাম মারিয়াম আলাইহিস সালাম আমাকে বলতে লেগেছে এ আমিনা বড়ই নূত নসিব আপনি বড়ই সৌভাগ্যবান আপনি এ আমিনা আপনি কি জানেন আপনার বাচ্চা নসিলা দিয়ে আমি দোয়া চেয়েছিলাম আল্লাহ পাক আমার দোয়াকে ফিরিয়ে দেয়নি আপনার বাচ্চা খাতিরে আল্লাহ আমার দোয়া কি কবুল করে নিয়েছে তাহলে আমার নবী আসার আগেও আমার নবীর আলোচনা চর্চা তোরা দিন সিজবুর ছিল ইতিহাস এটাই বলে গে প্রতিটা নবী আলাইহিস সালাম তিনাদের কলেমা কি ছিল যেমন নবী আলাইহিস সালামের উম্মত না পড়ত ধরুন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত না কি কলেমা পড়ত লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মত না কি পড়ত লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ ঈসা আলাইহিস সালামের উম্মত না কি পড়ত লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ যুবকেরা কিন্তু আমরা জানতে চাই নবী আলাইহিস সালামদের কলেমা কি সমস্ত নবীদের কলেমা ছিল একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো জোরে বলুন সুবহান এ নাজওয়ানেরা আল্লাহ নবীর কলেমা কি ছিল আমার নবী পাকের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত নবীর আমার নবীর কলেমা পড়েছে আমার নবী তো সমস্ত নবীদের নবী তাই সমস্ত নবীর আমার নবী পাকের ডাঙ্গা বাজিয়েছে আমার নবী পাকের প্রশংসা করেছে আমার নবী পাকের মেসেজ সবাইকে জানিয়েছে একজন আসছে একজন আসছে একজন আসছে
আসছে একদিন হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় একটা কবর থেকে আলো বেরিয়ে গেছে সাথী সঙ্গীতে করে নিয়ে ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে বলল কুম বিইজনিল্লাহ আল্লাহ পাকের হুকুমে তুমি জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে কবরটা ছিড়ে গিয়ে একটা মানুষ কবর থেকে উঠে ঈসা আলাইহিস সালামকে সালাম দিয়েছিলেন এই দৃশ্যটা দেখে ঈসা নবীর উম্মতেরা বলেছিলেন হুজুর আল্লাহ আপনাকে কত বড় সম্মান দিয়েছে ঈসা আলাইহিস সালাম বলছে আমার পরে একজন আসছেন আমার কি সম্মান দেখছো আমার পরে একজন আসছে তার গোলামরা শুধু বলবে ওট কবর থেকে মানুষ উঠে যাবে আল্লাহ চিন্তা করুন তাহলে আমার নবীর আলোচনা প্রশংসা শুধু আমরা করছি নবীরা করেছে নবীরা শুধু করেছে স্বয়ং আল্লাহ নিজে করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আর কারো আপত্তি থাকতে পারে এবং আমার আল্লাহ খোদ নিজে নবীর মিলাদও করেছেন অবাক হওয়ার কিছু নেই কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন নবী আলাইহিস সালাম যে করে নিয়ে ওয়াকাজালিকা নবী আলাইহিস সালাম যে করে নিয়ে ওয়াইজ আখাযাল্লাহু মীসাকান নাবিনা বলেন আপনি হাবিব সাহেব আমি তো হাবিব সাহেব নই আল্লাহ কোরআনের মধ্যে আছে তো সমস্ত নবীদেরকে এক জায়গায় করে মানে এত চারিদিকে সব কাজে টাজে জড়িয়ে গেছি তো আর মাথায় সব থাকছে না সব কথা বুঝছেন তো নানা রকম দিকে জড়িয়ে গেছি না একটার দিকে মানুষ থাকলো শুধু আমার জলসা বাবা জলসা করব খাবো দাবো ঘুমাবো নামাজ তসবিহ তাহলিল আলাদা কথা আমি তো শুধু জলসার মধ্যে নাই ৪৯টা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে হয় কোথায় কি সমস্যা কবে কার মাইনে কোথাকারের জলসা সেই মাদ্রাসা প্রতিষ্ঠানের জলসা সেখানে কে যাবে কোন উলামা থাকবে সেগুলো দেখতে হয় সংগঠন চালায় সংগঠন দেখতে হয় তারপর আবার আপনাদের গ্রামে যা করছি সেটা দেখতে হয় কথা বুঝে আসছে না তারপরে নিজের জিন্দেগি আছে জীবন আছে জলসা আছে পরিবার আছে সংসার আছে আবার গত রাত্রির আমার দাদা জানে অপার দিবস গেল একটা মিস্টেক হয়ে যাওয়ার জন্য মানুষগুলো তো মরে যাওয়ার খাপ হয়ে গেছিল চতুর্দিকে প্যান্ডেলাটা ঘিরে দিয়ে চলে গেছে আর ভেতরে হ্যালোজিন মেরেছে এত গরম আমি তো আটটার সময় এমন হয় আমার স্টক হয়ে যাবে এত গরম লাস্টে ঘরে যে এসে কথা বলতে পারিনি সব শরীর এত খারাপ হয়ে গেছে ওই সাড়ে আটটায় ঘরে ঢুকে সাড়ে আটটার মধ্যে যে ঘুমিয়ে পড়েছি আর সারা রাত বেরোতে পারিনি আর একটুতেই ঠান্ডা গরম হলেই আমার সর্দি ধরে যায় সেলসা কি বলে অ্যালার্জি আছে তারপরেও তো আজকে আপনাদের কাছে এসছি আবার আর আমার ওই কি বলে ভাই কোথায় গেল রমজান ভাই উনি তো সব সমস্যা করে দেখে দেখে রাত্রি আমি তো সন্ধে সন্ধে করলে ভালো হয় এই রাত্রিরে আর এক জায়গায় করে ফেলেছি সেই দিন কোথায় গেল নটা থেকে সবাই তো বলছে ওখানে যে নটায় হয় আমার এখানে কেন হবে না লাও আর আমার হাজি সাহেব চাচা তো বসেই আছে তো সবই ঘরের মধ্যে এটা আমরা এসেছি নবীর আলোচনা করব খুশি হব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো আল্লাহু আকবার বলবো রসুলের উপর দরুদ পড়ব এই কাজেতে আল্লাহ খুশি হয়ে যাবে নবী আসাতে যিনি যে বেজার হয়েছিল আজকে আমরা নবীর আলোচনা করাতে সে এখনো বেজার হচ্ছে সে কে ইবলিস শয়তান বেজার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম কত এবং তার উম্মতের তার গোলামদের মাকাম কত হবে সেটা বলছে ঈসা হযরত ঈসা আলাইহিস সালাম কোন এক তারিখে এক ঈসা আলাইহিস সালামের মান্যওয়ালা দাবিদার খ্রিস্টানের সাথে আর বড় পীর সাহেব হুজুরের একদিন কথা কাটাকাটি হচ্ছে কোন এক তারিখে কোন এক জায়গায় ঈসা আলাইহিস সালামের উম্মত বলছে যে আমার নবী বড় হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর উম্মত বলছেন আমার নবী বড়
এই কথা কাটাকাটি হতে হতে ঈসা আলাইহিস সালামের উম্মত দলিল দিচ্ছে যে আমার নবী বড় বলে তাই তো আমার নবীর সম্মান উঁচুতে আমার নবী ঈসা চতুর্থ আসমানে আছে দেখেন না সম্মানীয় লোক উপরের জায়গায় বসে যুক্তিটা বেশ ভালোই দিয়েছে তখন হযরতে বড় পিশা হযরত আল্লাহু আকবার আমার নবীর গোলামদের মাকাম যদি এই হয় তাহলে মালিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন বড় পিশা হযরত বলছে শোনো একদিকে এক কেজি বুঝাবার জন্য বলছি এক সের বা এক কেজি রাখো আর একদিকে পাঁচ কেজি রাখো কোনটা উপরে ওটা দেখো আমাদের নবীর মাকাম এত ভারী ওই জন্য নিচেই আছে তোমাদের নবী উপরে আছে বলুন না সুবহানাল্লাহ কোন নবীর সঙ্গে কোন নবীর তুলনা করা ছোট বড় করা ইসলামে চলবে না একমাত্র মুহাম্মদ রাসূলের সঙ্গে সব নবীর তুলনা করলে সমস্ত নবীরা খুশি হয় জোরে বলুন সুবহানাল্লাহ চলো হাবিবুল্লাহ রাসূলে আমাদের তো আলোচনা হয়ে গেল কারণ সব নবীরাই আমার নবীকে ভালোবাসেন আমার নবী কলেমা পড়েছেন আমার নবীকে রাসূল বলে মেনে নিয়েছেন আল্লাহ নিজে সাক্ষী নিয়েছেন কোরআনে সমস্ত নবীদেরকে বলেছে তোমাদেরকে আমি কিতাব দিয়েছি হিকমত দিয়েছি নবুয়াত দিয়েছি কিন্তু একজনকে আমি পাঠাবো তোমরা যদি পাও তোমাদের দাওয়াত বন্ধ করে দিয়ে তোমাদের কি বলে মিশনকে বন্ধ করে দিতে নবুয়াতের ওই জায়গায় ধারাকে বন্ধ করে দিয়ে তোমরা আমার নবীকে আমার হাবিবের খেদমত ও হাবিবের সাথ দেবে কি বলো সমস্ত নবীরা বলেছিলেন আমরা কথা দিচ্ছি আমরা তিনার উপর ঈমান এনে তিনার সাথ দেবো সমস্ত নবীদের ঘরে আল্লাহ বললেন তোমাদের এই সাক্ষীর উপরে আমি জামিনদার রইল জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমার নবীর মাকাম কত হাই 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 সেই নবী পাক আমরা পেয়েছি আমরা বড় খুশনসিব আমরা বড় খুশনসিব যার উম্মত হওয়ার জন্য নবীরা সব করেছে কিয়ামতের দিন সব নবীরা নফসি নফসি করবে সব নবীর উম্মত এসে মুহাম্মদ রাসূলের কাছে দাঁড়াবে জোরে বলুন সুবহানাল্লাহ আর সব নবীর উম্মতদেরও মুহাম্মদ রাসূলের ওসিলাতেই বেড়া পার হবে তাহলে আমরা সেই নবীর উম্মত আমাদের কি পার হবে না বলুন না ইনশাআল্লাহ কিন্তু একটা কাজ যদি করেন মাফ নাই রাসূলের দিনের যদি ক্ষতি করেন মাফ নাই নবীর দিনের ক্ষতি যদি করেন মাফ নাই নবী দিবস করুন ঈদে মাওলুদুন নবী উদযাপন করুন গরিবদের ঘরে কাপড় দিন গরিবদের ঘরে খানা দিন রোজা রাখুন কোরআন তেলাওয়াত করুন ভালো যিনারা বলতে পারবে নিয়ে আসুন আতর গোলাপ খুশবু মাথায় টুপি দিয়ে সুন্দর জামা কাপড় পরে সেজে গুজে বসুন আমার নবীর কথা বলবে আপনারা মন দিয়ে শুনুন আর খুশিতে আল্লাহ একবার আল্লাহ একবার করুন সুবহানাল্লাহ বলুন দরুদ শরীফ পড়ুন এটা ভাবে করুন অন্য কোনো কাউকে ফলো করাটা আমাদের কাজ নয় সবার থেকে ভিন্ন আমরা সবার থেকে ভিন্ন আমরা একে অপরের জায়গায় যে মাথা ঠোকে কিন্তু আমরা সব করতে পারি এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা ঠুকি না জোরে বলুন সুবহানাল্লাহ সবার থেকে ভিন্ন আপনি আপনার খেয়াল মতো করে ফেলবেন না আর সেই সব খেল তামাশার নামে যে ধর্মের নামে যে খেল তামাশা করে ফেলছে ওগুলো তো শরীক হবেন না মাফ করবেন কিছু কিছু জায়গায় অল্প করতে 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 এ কথাগুলো কেন বলছি অল্প করতে করতে এমন হয়ে গেছে কিছু কিছু জায়গায় সিস্টেম করে রেখেছে একটা টাইম যেই হবে সবে সাথে সময় অটোমেটিক সুইচ সিস্টেম বাচ্চা যেমন কাঁদে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতেও ভয় লাগছে যে আল্লাহ না নারাজ হয়ে যায় বাচ্চা কেঁদে উঠবে তখন তারা পড়তে শুরু করবে মারহাবা মারহাবা ইয়া রাসূল তাদের ধারণাই নবী আসলে চলুন কোথায় নিয়ে যাচ্ছে দেখেছেন আপনাকে এটা একটা কিন্তু প্ল্যান ইহুদিদের গোস্তাকে রাসূলদের প্ল্যান আরে দেখেছে মোস্তফার প্রেমিকগুলো নবীকে ছাড়বে না টাকা দিবার পরও লিও নবী নবী করে গাড়ি দিয়েছে গাড়ি লিও নবী নবী করছে বাড়ি দিয়েছে বাড়ি লে লিয়েছে লিবার বেলায় পিছু লে লিয়েছে লি আবার বলছে নবী 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 নবীর বিষয়ে আমি বলতে গেছি আমি গাড়ি দিয়েছি তো কি হয়েছে আমাকেই মারতে এসছে এদে ঘরে শেষ করতে গেলে নবীর প্রেম সাজিয়ে শেষ করতে হবে তাই ঈদে মিলাদুন নবী ধরিয়েছে যেটা ঈদে মিলাদুন নবী মানুষ ভাবছে তো ভালো জিনিস ঈদে মিলাদুন নবী করছে কিন্তু তার মধ্যে এমন কিছু জিনিস করে দিচ্ছে যেটা আমার রাসূল খুশি হচ্ছে না
অতএব বোঝার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। ভাবুন, আমি বলছি না যে আপনার ঈদে মিলাদুন, আমি নিজেই তো করছি, করছি না ঈদে মিলাদুন নবী করতে এসছি তো নাকি আজকে, আজকে উপলক্ষ করি জলসাই তো, ওই তো লিখা আছে দেখছেন না, আমি তো ওই জলসা করতে এসছি। কিন্তু বাড়াবাড়ি, যেটা আমার রসুল অপছন্দ করবে সেটা করেন। এখন কিছু কিছু গজল বেরিয়েছে, মাফ করবেন, আল্লাহ মাফ করুক, পুরো হুবাহু গানই গাইছে, শুধু কথা কোনো আলাদা গেছে, সুর টুর তাল পুরো গান। আচ্ছা, গানের নকল করা হারাম? হ্যাঁ, আবার মেরা একটা গজল বেরিয়েছে, মেরা পীর হ্যায় জিলানি নাকি একটা গজল বেরিয়েছে, একটা কি গান আছে, মে জুতা হ্যায় জাপানি নাকি, সেই গানে শুনে তালি দিয়ে চিন্তা করুন, কোথাতে কোথা লিজে হাসুনি আমার সোনার ভাই, খোদার গজব আসবে যদি এগুলো করে করো। গজল গাও না, কে বলেছে? কত সুন্দর সুন্দর গজল আছে, অনেক ভালো ভালো গজল গাইতে পারে, ইসলামিক গজল, তাদেরকে নিয়ে আসো, যারা গানের সুর ছাড়া গজল গায় নিয়ে আসো, নিয়ে এসে তাদের ঘরে বলো গজল পড়ো, তারা শুন বলবে, তোমরা শুনবে, নাতখানা হবে, আপনারা বসে শুনবে, সুবহানাল্লাহ বলবে, মারহাবা বলবে, কোনো অসুবিধা নেই তো। কিন্তু এমন কিছু করে ফেলছো, এগুলো একটা প্ল্যান ইসলামের দুশ্মনদের, এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে, যদি না শুধরে যায় বিপদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বুন আল্লাহুম্মা আমিন। গজল এ তো প্রেমের ব্যাপার, গজল শোনা বা গজল গাওয়া এ তো প্রেমের ব্যাপার, বুরাই তো কিছু নয়, কিন্তু বুরাই কিছু নয়, কিন্তু সেইগুলোকে যদি অন্যদিকে নিয়ে চলে যাই তাহলে তো শেষ হয়ে যাবে। ধরুন আপনি ভাত খেতে বসেছেন, আপনি গোস্ত দিয়েছেন, রুটি লিয়েছেন, চাল লিয়েছেন, ডাল লিয়েছেন, সব কিছু লিয়েছেন, কিন্তু তার একটা সাইডে আপনি সামান্য একটু নাপাক কোনো জিনিস, নাপাক হারাম বস্তু, সে পশু রোগ আর মানুষের ধরুন পায়খানা একটুখানি সামান্য লাগিয়ে দিয়েছেন, আপনার খাবারে ঠেকে নেই, প্লেটের এক সাইডে, আপনি খাবারটার খাবেন কেন? খাবেন না বলুন, রুচি আর হচ্ছে না, তা আপনার রুচিতে যদি না হয়, পেটের থেকেও মহান জিনিস আপনার ধর্ম, সেই ধর্মটাকে আজকে কি হচ্ছে? আর এই সুযোগটাকে আমার কিছু দেশের এমন কিছু মানুষ আছে সবসময় দিন রাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, হঠাৎ করে আবার দরদ বেরিয়ে পড়ে, কথা বুঝে তারাই সুযোগটাকে কাজে লাগায়। আসেন আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দেন, এইভাবে কথা কাটাকাটি হতে লেগেছিল, এই কথাটা একটু বলিনি, তারপরে আমার নবী পাকের মাওলুদে আবার ফিরে আসি, হযরতে বড় বিশ্বাস হুজুর আমার এইভাবে যখন বলতে লাগলে ওই সময় সেই ঈসা সাল্লামের উম্মতটা বলেছিল, ও হযরতে আব্দুল কাদের আমার নবী যখন কোন কবরের পাশ দিয়ে যায় ওই সময় কবরবাসীকে ডাক দিলে উঠে পড়ে, কি বলে ডাকতো তোমার নবী বলো? ওই সময় সে বলতে লাগছে কম্বিজ নিল্লা, ওটো আল্লাহ পাকের হুকুমে উঠে পড়ো, বড় পিসায় বলছে আমি শুধু নিজে ডাকবো, উঠে পড়বে, চ কোন কবরস্থানে দাঁড়ে নিয়ে যাবি, চ এক পুরাতন কবরস্থানে দাঁড়ে নিয়ে গেছে, যাবার পরে গোসল আজম ডাক দিয়ে বলছে কবরবাসী আমি আব্দুল কাদের ডাকছি, এখনই উঠে দাঁড়া, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক নবী মুহাম্মাদের গোলামের মাকাম কতটা দেখিয়ে দিল, কবরবাসী কবর ফেটে যায়, আল্লাহ পাক তাকে উঠে দাঁড় করিয়ে দিলেন, সে সালাম দিতে লেগেছে, এ যুবকের আগা নবী পাকের গোলাম দিয়ে যদি মাকাম হয় তাহলে আমার নবী পাকের মাকামটা কতটা রয়েছে, বেশি দূর নয়, আপনাদের হাওড়া জেলায় শুয়ে আছে আব্দুল মোমিন সাহেব রয়েছে, যিনি জঙ্গলে গিয়েছিলেন বাঘ দিন আগে খেতে এসেছিল, আব্দুল মোমিন বলেছিল আমি আমার আল্লাহ পাককে ডাকতে এসেছি, আমি আমার নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি করতে এসেছি, আমার পীরের হুকুম এসেছি, তোর জন্য যদি আল্লাহ আমাকে রেজেক করে রাখে তুই খেয়ে নে, আর যদি রেজেক না হয়ে থাকে
তাহলে আমার কাজে বাধা দিস না ওই পোষা বাঘ বিড়ালের নাই বাঘটা পাশে বসে যায় আল্লাহ নবীর গোলামদের যদি এই মাকাম হয় তাহলে আমার নবী পাখের মাকাম কতটা জুনে বেড়াচ্ছ কাঁধে দিয়ে তাকাচ্ছ যারা নিজের মাকে সম্মান করতে জানে না তারা তোমাদের এখন মডেল হয়ে দাঁড়িয়েছে যারা নিজের কন্যাকে সন্তান সম্মান করতে পারে না তারা তোমাদের মডেল হয়ে দাঁড়িয়েছে এ নাজওয়ানেরা পৃথিবীকে অনেক পরমাণু বোমা দিতে পেরেছে ধ্বংসের দিকে সবাই পৃথিবীকে টেনে নিয়ে যেতে পেরেছে কিন্তু বিনা লড়াইয়ে পৃথিবীর জমিনে শান্তি সভ্যতা কেউ দিতে পারেনি আজ থেকে চোদ্দশো পনেরোশো বছর আগে মদিনার জমিনে এমন একটা সমাজ ব্যবস্থা আল্লাহ নবী তৈরি করে দিয়ে গেছে ওই মদিনার জমিনে এখনো নামাজের সময় করে সোনা দোকান গুলো পেন খোলা পরে থাকে হীরা দোকান গুলো পেন খোলা পরে থাকে একটা দুটো টাকা নয় কোটি 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 টাকা সোনা তোমার আমার দেশের দোকানের মতো নয় রে বাবা মাল এত ভর্তি দেখলে দিমাগ খারাপ হয়ে যাবে এই সোনা দোকানকে ছেড়ে দিয়ে খুলে রেখে সে চলে যাচ্ছে নামাজ পড়তে একটা রিং তো দূরের কথা একটা কেউ দোকানের মধ্যে উঁকি মারানো ক্ষমতা রাখে না এ যুবকেরা তরুণীরা বাপেরা এমন করে দেখা যায় তাহাজ্জুদের সময় হাজার হাজার লাখ লাখ নারী একা একা মসজিদে নববীতে যাচ্ছে কোরআন তেলাওয়াত করছে নামাজ পড়ছে দরুদ পড়ছে রাস্তা দিয়ে যেতে লেগেছে কোন নারী কোনো দিন বৈশুতি অপমানিত হয়নি শুধু মদিনার নবীর রওজার কাছে নয় আল্লাহ নবীর টোটাল মদিনা শরীফের মধ্যে কোনদিন নবী পাক চলে যাওয়ার যে সিস্টেম শিখিয়ে দিয়ে গেছে আজ পর্যন্ত একটা নারী দর্শিতা এবং বৈশুতি হয়নি কার পিছনে ছুটছো কোন আদর্শ তোমাদের ভালো লাগছে অন্ধকারের দিকে আবার ছুটছে আমাদের ঘরের ছেলে মেয়েরা অন্ধকারের দিকে আমার রসুলের সন্ন্যাস ছেড়ে দিয়েছে অন্ধকারের দিকে ছুটছে ধর্মটাকেও পালন করছে রসুলের দেখানো নয় যারা নিজেরা ধর্ম ঠিকভাবে পালন করতেই পারে না তাদেরকেই ফলো করে নিজেরা আমরা ধর্ম করতে শুরু করে দিয়েছি বড় আফসোস এটা আমাদের তাই পেয়েছি একটু বুঝাচ্ছি যুবকদের অসুবিধে হচ্ছে সময় এখনো তো আছে নিঃশ্বাস তো এখনো চলছে তওবার দরজা তো এখনো বন্ধ হয়নি তওবা করো কেননা নবী আমার যে সময় এসেছিল এই পৃথিবীর জমিনে এত অশান্তি এত আগুন জ্বলে উঠেছিল যে অশান্তি যে আগুনটা আল্লাহ নবী বড় কষ্ট করে বন্ধ করেছিলেন আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে মাসকে মাস আল্লাহ নবীর ঘরের উনুনে চুলোতে আগুন জ্বলতো না গো আমার নবী পাকের জিন্দগিতে এমন দিন গেছে পেটে পাথর খেলে কাটিয়েছে আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে খাজুর গাছের গুড়িকে পিটিয়ে পিটিয়ে নরম করে বালিশ বানিয়ে দিয়ে ঘুমিয়েছে এ যুবকের এত কষ্ট করা নবী আমার যে ইসলামটা রেখে গেল ওই ইসলামকে নিয়ে খেলা করলে হবে না ওই ইসলামে ক্ষতি করলে হবে না মানতে যদি সব না পারি আল্লাহ আপা ক্ষমা করে দেবে যদি আল্লাহর কাছে কাঁদাকাটি করি বিশ্বাস তুমি ক্ষমা পেয়ে যাবে কিন্তু ইসলামের কোনো কাজের ক্ষতি করে দিলে মাপ না আসো ফিরে আমার নবী পাকের মাওলানা শরীফে আল্লাহ নবীর আম্মা জানামেরা বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়ায় আসবে দুনিয়া জমিনে নারীদের সন্তান হতে গেলে প্রতিটা নারীর অন্য কোন মহিলার প্রয়োজন হয় কেননা মা অন্য নারীদের সেবা লাগে আমি আমিনা একা রয়েছি বড় চিন্তিত হতে লাগলাম এমন সময় দেখতে লাগলাম আমি আমিনার খুচরা ঘরটা আমি আমিনার ঝুপড়ি ঘরটা আমি আমিনার ঘরের বেডটা
আলু আলু কি দুঃখ হয়ে যায় আমি আমিরা তাকিয়ে দেখি এই আলো কোথা দিয়ে আসতে লেগেছে আমি আমিরা অবাক হয়ে গেলাম দুটো কিংবা তিনটে ইখতিলাফ রয়েছে এত সুন্দরী সুন্দরী নারী আমি আমিনা মা ঘরের মধ্যে এসেছে দুনিয়ার জমিনে এত সুন্দরী নারী হয় আমি আমিনা কখনো ভাবতে পারি না অবাক হয়ে গেলাম আমি আমিনা তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলাম কারা আপনারা এত সুন্দরী আপনাদেরকে দেখতে ওই সময় নারী গণ্য বলেছিল এ মা আমিনা আমরা দুনিয়া কোন নারী নয় মা আমরা আল্লাহ পাকে জান্নাতি হুর আপনার পেটে যিনি রয়েছে আপনাদের নবী নয় উনি তো আমাদেরও নবী জান্নাত জান্নাত কে জিজ্ঞেস করা হয়েছিল জান্নাত কে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি তো আমাদের সবার জান্নাত তোমার কি কোনো জান্নাত আছে জান্নাত বলেছিল আমার জান্নাত হলো মুহাম্মদ রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী জান্নাতেরও নবী সব ভাই আমার রাসূলকে ভালোবাসে আম্মা জান বলেন আমার সময় আগিয়া গিয়া আসছে এদিকে এক রাত এসে জিব্রাইল মেসেজ দিয়ে গেছে আমিনা সাইয়দুল মুরসালিন আল্লাহর দোস্ত আছে কোনো কষ্ট না হয় আঘাত না লাগে বেজান না হয় আল্লাহ পাক কুদরতি অন্তরে নারাজ হবেন কষ্ট পাবে এভাবে মেসেজ দিয়ে গেছে তাই আম্মা বলছেন আমার দিন যত আসছে আমি বড্ড একা এবং চিন্তার মধ্যে আছি হঠাৎ করে যেদিন রাসূল আমার এসেছিলেন বারোই রবিউল আউয়ালে ওই যে এগারোই রবিউল আউয়াল অ্যাকচুয়ালি আরবি হিসাবে রাতটা আগে পড়ে আজকে হচ্ছে তেরোই রবিউল এই হ্যাঁ তেরোই রবিউল আউয়াল শুরু হয়ে গেছে অলরেডি সন্ধ্যা থেকে নিয়ে তেরোই রবিউল আউয়াল শুরু হয়েছে আমি বুঝাতে পারছি তো আরবি রাতটা আগে আছে ইংলিশে বা বাংলাতে যেমন দিনটা আগে আছে আরবি মাসের হিসাবে রাতটা আগে আছে তার মানে আজকে তেরোই রবিউল আউয়াল সন্ধ্যা থেকে শুরু হয় তার আগে পর্যন্ত বারোই রবিউল আউয়াল ছিল আম্মা জান আমেনা বলছেন যে আমার আমার সন্তান যেদিন আসবে রাতটা যে এসেছিল সারা রাত আমার বাচ্চা আমাকে কখনো কষ্ট দেয়নি কিন্তু আমি ঘুমোতে পারছিলাম না পর চিন্তার মধ্যে একটা ছিলাম কেন দনজাহানের সুলতান আসছে কিন্তু যখন সবেসা থেকে সময় এলো অটোমেটিক আমার একটা খুব ঘোর তন্ত্রা এসে গেল তন্ত্রা এসে গেল তন্ত্রা এসে যাবার পরে আমার যখনই চোখটা লেগে গেল কিছুক্ষণ পরে আমার শরীরের মধ্যে ঝাঁকুনিতে উঠলো চোখ খুলে দেখলাম আমার ঘর আলোয় আলোকিত হয়ে গেছে শুধু আলো নয় মাগরিব থেকে মাশরিক খাসায়েসুল কুবরা খিতাব খুলো দেখুন মাগরিব থেকে মাশরিক পুরো আলোয় আলোকিত হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ এবং শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে আমি আমেনা তা দেখতে পাচ্ছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ এই আলো কোথা থেকে আসছে আমি আমেনা তাকিয়ে দেখি যিনি আসার ছিলেন তিনি আমার পাশে শোয়ানো রয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এবং আমি আমেনা আশ্চর্য হয়ে গেলাম এখানে আমিও আশ্চর্য আম্মা যেন একা আশ্চর্য হয়নি আমিও আশ্চর্য আল্লাহু আলাম কি ঘটেছে আল্লাহই জানে তা আম্মা যেন আমেনা বলছেন অন্য অন্য বাচ্চা যখন দুনিয়ায় আসে মায়ের নাভির সঙ্গে নাভি জুড়ে থাকে না জানেন তো নাকি কাটতে হয় রক্ত বাহির হয় বুঝতে পাচ্ছেন তো নাকি কিন্তু আমি অবাক হয়ে গেলাম আমার বাচ্চা এসেছে আমি কোনো নাপাকও হইনি রক্ত বাহির হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ তা আল্লাহ আলাম ওই তন্ত্রাটা কেন আল্লাহ দিয়েছিলেন কিভাবে কি হয়েছে তবে এতটুকু আমি বলতে পারি আমরা যেভাবে আমার রসুল সেভাবে নয় এতটুকু ইমান রাখতে পারি কথা বুঝে আসছে না নাই
আসেন আমার নবী পা দুনিয়া এসেছিলেন আম্মা জানামের এই লৌকিক কথাগুলো বলতে লেগেছে এমন সময় এলাকা মানুষেরা সবাই মহিলারা আসতে লেগেছে আব্দুল্লাহ ঘরে বেটা হয়েছে আহারে আব্দুল্লাহ ঘরে সন্তান হয়েছে আমিনা পুত্র সন্তান হয়েছে এই সময়তে গায়েবে একটা আওয়াজ যায় এখন কেউ যাবে না আগে আমার ফেরেশতারা দেখবে তারপরে সবাই যাবে দেখছে যে এরা জুলুসের নামে এরা রাসূলের আগমন দিবস উপলক্ষ করে মিছিলের নামে বা আনন্দের নামে এই খুশির নামে এরা যে কাজ করছে এরা নিজেরা ধ্বংস হয়ে যাবে কথা বুঝে আসছে এগুলোকে মাথায় রাখো অনেক কিছু ব্যাপার আছে ভাই তাই আপনাদেরকে আবার বলি আমাদের ইমাম যখন দাদা হুজুর কে ফলো করেন বেশি লাভালাভি করতে জানবে দরদ আপনার থেকে বেশি দাদা হুজুরের অনেক ছিল রাসূলের উপরে আর আমার আপনার থেকে দাদা হুজুরকে রাসূল কম ভালোবাসে নাকি হ্যাঁ আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছিল নাকি আবু বকর আমার দরবারে আয় আর খাদেমকে বলেছিল নাকি আব্বাস এসেছে আমার ঘরের মধ্যে এক রাত থাকতে দিবি আপনাদের কাউকে দিয়েছে নাকি কথা বলবেন তো আমার দাদা হুজুরকে দিয়েছিল আর দাদা হুজুরের সাথে তার খাদেমরাও চান্স পেয়েছিল বড় হুজুর ছিলেন আরো অনেকে ছিলেন চান্স পেয়েছিলেন এবং গভীর রাত্রিরে দয়া নবীর নূরের হাতে হাত দিয়ে মুসাবা করার সৌভাগ্য হয়েছিল জোরে বলুন তাই আপনাদেরকে বলবো দাদা হুজুরকে ফলো করুন আম মানুষ এদিক ওদিক করতে যান না রোজা রাখা সওয়াবের কাজ আমিও জানি রোজা রাখা সওয়াবের কাজ আমি জানি কিন্তু ঈদের দিনে রোজা রাখতে নেই এটা জানেন তো ঈদের দিনে রোজা রাখতে নেই আর কোরবানির ঈদ তার পরের তিন দিন রোজা রাখতে নেই মোট বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম এটা জানেন এখন কেউ যদি মনে করে যে রোজা রাখা তো মহান কাজ আমি ঈদের দিনেও রোজা রাখবো তাহলে ও সুন্নত কাজ হালাল কাজ করলো না হারাম কাজ করলো তো সওয়াব পাবে তো নাকি তো আল্লাহর জন্য রেখেছে পাবে না কেন অতি ভক্তি আয় আল্লাহ নেবে না আমি জানি নামাজ পড়া রুকু সেজদা দিয়া সওয়াবের কাজ কিন্তু যখন ফজরের ওয়াক্ত সেরে দিয়ে সূর্য উঠছে এবং বেলা ১২টায় পুরো মেন যখন সময়টা থাকে কথা বুঝে আসছে এবং মাগরিবের যখন ডুবছে এই যে অক্ষগুণ আছে যে অক্ষগুণকে নামাজ পড়ার নিষেধ আছে আপনি যদি অক্ষগুণতে নামাজ পড়েন সব হবে তো নাকি কেন নামাজ পড়ছেন তো আল্লাহকেই তো রুকু সেজদা দেবেন অসুবিধা কি আছে তারপরে আসরের নামাজ আসরের ফরজ নামাজ পড়ে নিয়ে এখন আপনি এবারে মাগরিব পর্যন্ত যত খুশি কাজা নামাজ নফল নামাজ পড়ছেন হবে তো সব কিছু সিস্টেম আছে আপনি বাড়াবাড়ি করলে হবে না আপনাকে কমালেও হবে না আর বাড়ালেও হবে না বাড়িয়েছিল খ্রিস্টানেরা আর কমিয়েছিল ইহুদিরা উভয় বাতিল হয়ে গেছে
আমাদেরকে রাখতে হবে রাসূল ও সাহাবাদের নবীকে ফলো করতে সাহাবারা সাহাবারা আমাদের কাছে আরো সহজ করে তুলে দিয়ে গেছে এটাকে ফলো করতে হবে বাড়াবাড়ি করলে হবে না আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের আমি একটু বলবো না দোয়া করে দেব তাহলে আমার নবী পাকেরই ছোটবেলার কথা বলি আল্লাহ নবী নূর নবী দয়া নবী দুনিয়া জমিনে তাসীম এনেছিলেন আম্মা জানা মিনা বলতে লেগেছে আমি আমার বাচ্চাকে কোলে করে নিয়ে রয়েছি আমার বাচ্চা আমার মুখে তাই এমন করে বিভিন্ন দিক থেকে মক্কার জমিনেতে বাচ্চাদেরকে নিবার জন্য এসেছে কিন্তু আমার রাসূলকে কেউ নিতে চাইছে না কেননা আমার রাসূলের আব্বা জান্নাত যারা এসেছে তারাই খবর নিচ্ছে আর বলতে লেগেছে আব্দুল্লাহ করে সন্তান হয়েছে কিন্তু আব্দুল্লাহ তো নাই বাবার ছেলেকে নিয়ে আমরা কি করব কেননা টাকা পয়সা সামান তো বেশি পাবো না আজকে যে এতিমকে অপমান অবহেলা করা হয় এটা আজকে নতুন নয় যুগে যুগে ছিল কিন্তু এমন করে দেখা যায় হযরতে দুদুমা হালিমা গিয়া গিয়া কোন মক্কা দিকে আসতে লেগেছে অন্যান্য সাথী মহিলা যারা ছিল তারা আগে আগে এসে এক একজন এক একটা বাচ্চাকে নিয়ে মক্কার জমিন থেকে তারা রওনা দিতে লেগেছে এ যুবকেরা হযরতে দুদুমা হালিমা বড় গরিব ছিলেন তিনার উটনিটা বড় দুর্বল ছিল ঠিক মতো খেতে পায় না কমজোর ছিল কেননা গরিবের ঘরে জন্তু যেমন হয়ে থাকে আমাদের গ্রামে আমরা দেখি ওই রকম দুর্বল রোগা ছিল ছিন্ন ছিল তাই সমস্ত মহিলারা যাবার সময় হালিমাকে কনটিট ক্রিমেরে বলতে লেগেছে এ হালিমা রে মক্কা জমিনে আর যাস না কেননা আর কোনো বাচ্চা নাই সমস্ত বাচ্চা আমরা নিয়ে চলে এসেছি হ্যাঁ একটা বাচ্চা আছে যার নাকি বাপ আব্দুল্লাহ আর বাচ্চাটার নাম মুহাম্মদ ওই বাচ্চার বাপ নাই হালিমা তুমি এমনি গরিব ওই গরিবের ঘরের বাচ্চাকে নিয়ে এসে তার সেবা যত্ন ঠিকভাবে করতে পারবে না তুমিও কষ্ট পাবে বাচ্চাটাও কষ্ট পাবে এ হালিমা ফিরে আসো আম্মা হালিমা কোনো দিকে কথা না বলে খোঁজ নিয়ে খোঁজ নিয়ে খোঁজ নিয়ে অন্য কোনো বাড়ি বাচ্চা আছে কিনা নাই এ খোঁজার নাই নে সুজা এসেছে আম্মা মেরার ঝুপড়ি ঘরের দরজার গোড়ায় দাঁড়িয়ে আওয়াজে বলছে আমেনা আমি কি ভেতরে আসতে পারি এদিকে আম্মা আমেনার কানে খবর এসে গেছে আমার বাচ্চাকে কেউ নিতে চাইছে না কেন আমার বাচ্চা বাপ নাই তাই আম্মা আমেনা বড় চোখের পানি ফেলে আর আমার রাসূলে বা মায়ের মুখে দিয়ে তাকায় আর মাঝে মাঝে মুচকে 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 নূরে ঠরে আসে এ যুবকেরা তরুণেরা বাপেরা এমন সময় দুদুমা হালিমা যখন ঘরের মধ্যে পাটা রেখেছে আম্মা আমেনার মুখের দিক থেকে ঘুরিয়ে আমার রাসূল হালিমার মুখের দিকে তাকিয়ে একটা হাসি দিয়েছিল আম্মা হালিমা বলতে নিজে লেগেছে ওই হাসি বানু আমাকে বলতে লেগেছে ওই হাসি যেন আমি হালিমাকে বলতে লেগেছে ওই হাসি যেন এটাই বলেছিল সেদিন এ হালিমা রে চিন্তা করিস না আমাকে কোলে তুলে লে দুনিয়া তোর তারিফ করতে ব্যস্ত থাকবে আমি তোমার বাচ্চাকে তুমি কি দেবে আম্মা জান আমেনা এটা আখেরি নবী হবে এটা বলেনি
শুধু এতটুকু বলেছে ভাল পড়া সন্তান তুমি এর যত্ন করতে পারবে তো আম্মা জান দুধু মালি মা বলেছিলেন এ আমি না শুনে রেখে দেন আমি নিজের সব কিছু ত্যাগ করে দিয়ে কষ্ট নিজের উপরে চাপিয়ে দিও আমি তোমার বাচ্চাকে কোনোদিন কষ্ট দেব না এ না জয় তরুণেরা ওই নবী পাকের হাসি মুখটা দেখেছিল হালিমা হৃদয় বলে উঠেছিল এই বাচ্চাই আমাকে কামিয়াবি এনে দেবে তাই আর ওটার আমিনাকে বলছে না আর আম্মা আমিনা ও হালিমাকে বলছে না যেটা আখেরি নবী হবে আখেরি নবী হয়ে এসছে এটা বলেছিল গরিবের ঘরের মেয়েরা কেমন খাবে গরিবের ঘরের মায়েরা এবার কেমন যত্ন পাবে এই আম্মা জান হালিমা বলেন আমি বড় অবাক হতে লাগলাম আমার দুর্বল শরীরটা মুহাম্মদ রসুলের ছোঁয়া লাগার সাথে সাথে আমি বুঝতে পারলাম আমার কমজোরিটা কেটে যা আর মোহব্বত প্রেম জমে যায় বুকে করে জড়িয়ে ধরলাম আমি না ওখান দিয়ে বিদায় নিলাম আমি আমার উটনির পিঠে উঠব এ যুবকেরা তরুণেরা বাপেরা আমার উটনির পিঠে উঠার আগে আমি হালিমা চিন্তা করতে লাগলাম আবার কবে মক্কায় আসা হবে না হবে কোনো ঠিক নাই এসেছি যখন আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করে নি আমার নবী পাকের আগো কাবা তওয়াফ হতো এই কাবা শরীফ তওয়াফ করতে লেগেছে বাচ্চারা কোলে রয়েছে নবী আমার দুদুমা হালিমা বলে আমি হাজারে আসুয়াদে চুমা দিলাম দিবার সময় ভাবতে লাগলাম এই রকম একটা জান্নাতি পাথর এই পাথর বাচ্চাটাকে একটু চুমা দিয়ে নি এই চিন্তা করে যখন আমি হালিমা অবাক হয়ে গেলাম পাথরের দিকে যখন বাচ্চার মুখটা নিয়ে যেতে লাগলাম আমি হালিমা অবাক হয়ে গেলাম ইতিহাস আজও সাক্ষী দেয় ওই পাথরটা শূন্যে ভেসে উঠে আমার বাচ্চা ঠোঁটে লেগে যায় দুনিয়াকে প্রমাণ করে দিল এ হালিমার তোর কোলে কে আছে এখন বুঝতে পারিস নি এটা জান্নাতি পাথর জান্নাত তো তৈরি হয়েছে যার নূরে সে তো তোর কোলে আছে তাই হালিমা তুই আর কি চাস রে এ হালিমা তুই এখনো বুঝতে পারিস না আম্মা হালিমা অবাক হয়ে দেখতে লেগেছে চুমা দিয়ে পাথরটা আবার নিজ জায়গায় আস্তে আস্তে পৌঁছে যায় আম্মা হালিমা এবারে আগিয়ে যেতে লেগেছে উটনির পিঠে উঠবে আম্মা যেন হালিমা বলেন আমার উটনিটা বড় দুর্বল কমজোর ছিল আমি অবাক হয়ে গেলাম আমার এত শক্তিশালী ক্ষমতাবান কি করে হলো এত দ্রুত যেতে লেগেছে যারা আমার আসার সময় বেরোতে ছিল সমস্ত মহিলাকে পিছনে রেখে দিয়ে আমি আমার ঘরে বাচ্চা মোহাম্মদ খেলি আগে পৌঁছে গেলাম আরো জোরে বলুন সুবহান নারী জীবন আহা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা আর আমার নবীর কাছে সব থেকে প্রিয় হলো তার উম্মত আর উম্মত হয়ে আমরা যদি সেই নবীর দিনের ক্ষতি করি নবীকে জানতে দেবে না আল্লাহ তোমাকে জাহান্নামে ভরে দেবে মনে রেখে দিও ক্ষতি করুন ইসলামের ছোটখাটো বা ভুল হয়ে যায় মানুষের আল্লাহ মাফ করে দেবে ক্ষতি করলে ছাড়বে না একটু বলবো না থাকবে উকিল সাহেব কি বলছে আপনি তো ব্যস্ত মানুষ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সবজি গুম্বদ ওয়ালে
جب آگ نظر آئے دیدار عطا کرنا جب آگ نظر آئے دیدار عطا کرنا اے نور خدا آ کر آنکھوں میں سما جانا یا در پہ بلا لینا یا خواب میں آ جانا یا در پہ بلا لینا یا خواب میں آ جانا اے پردہ نسی دل کے پردے میں رہا کرنا جب آنکھ نظر آئے دیدار عطا کرنا اللہم صلی علی میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد کرنے میرے آ جانا رسول اللہ میں قبر اندھیری آجانا رسول اللہ رسوائی زمانہ ہو آجانا رسول اللہ میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد کرنے میرے آ جانا رسول اللہ اللہم صلی علی ہمارا برا بھائرا ہمارا رسول کے بھالو باسن نبی کے پیار کرن سارا جیون جنی آمد جنن کے دے چن باپ ہرا ماں ہرا نبی آجو کانچے قیام اتی دنے اکھا دبین جنت چلے جبار پریابا سنگ بات پا بے آخونو کیچو آچے آبار جاوے تا دے جنن تا دیر کے آبار بار کھل لیا جنے کہ ایتو درو دی آچے شہی نبی کے بھالو باسن شہی نبی کے پیار کرن حماد نظراتی آمینہ بولین امار بچہ جا خونا بار امار کجے پھر یہاں سنو امون کھنے امار کجے بار بار محمد بولتی لگلو اما جان پتک دا بچہ تار ابو جانیر کولی اوٹے تار ابارا بچہ دیر گینی آدھون کوری بچہ رب اپیر کجے آدھون کوری اما جانا مر اببا کنو دینا اما قد گنو یلونا اما کی گنو کولی لیلونا اما کی گنو محمد بولی داخلونا
ছোটবেলা জিন্দেগিটা কেমন ছিল দেখে ছোটবেলা থেকে নবী আমার কত কষ্ট করেছেন দেখে এ যুবকেরা তরুণেরা বাপেরা মায়ের গর্ভে নবী যখন ছয় মাস বয়ে আব্বা জান দুনিয়াতে চলে গিয়েছিলে দুনিয়া আসার কিছুদিন পরে দুদুমা হালিমা গায়ে চলে গেলে আবার সেখান থেকে মায়ের কাছে যখন আসলে আল্লাহ নবী মাকে বলতে লাগে আম্মা আমার আব্বা জান কোথায় আব্বা জান কোথায় আমাকে আমার আব্বা জানের কাছে নিয়ে চলে যুবকেরা তরুণেরা মা বারবার বলতে লেগেছে বাবা মুহাম্মদ তোমার আব্বা এমন একটা জায়গায় গেছে সেখান থেকে কখনো ফিরে আসবে না এইভাবে বারবার বারবার যখন বলে একদিন নবী আমার জানতে চাইলে আজকে দিনে আমাকে আমার আব্বা জানের গায়ে নিয়ে যেতে হবে এই জন্য আল্লাহ নবীর আম্মা যান এমন করে রাতে আমি না তিনার শ্বশুরের কাছ থেকে ইজাজতটা নিয়ে আমার নবী পাকে দাদু জানের কাছে ইজাজতটা নিয়ে খান্তি রওনা দিয়েছে এ যুবকেরা মরুভূমি বাড়ি এলাকায় এইভাবে আসতে আসতে বাচ্চাকে সাথে করে নিয়ে সাথে একটা মহিলা ছিল মেয়াইমা সাথে করে নিয়ে গিয়ে এমন করে হযরত আব্দুল্লাহ খুজুরের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে যায় বাচ্চা মুহাম্মদ কি আম্মা মেনা লক্ষ্য করে বলে বাবা মুহাম্মদ এখানেই তোমার আব্বা রয়েছে যিনি এমন একটা জায়গায় চলে গেছে আর কখনো ফিরে আসবে না এই যুবকেরা আল্লাহ নবী কবরের কাছে গিয়ে আমার নবী পাক এইভাবে শিশু বেড়ায় কান্দতে লেগেছে আব্বু জান করে ডাকতে লেগেছে আমি আপনার সন্তান মুহাম্মদ এসেছি একবার আমাকে ডাকে বাবা মুহাম্মদ বলে একবার ডাকেন একবার ডাকেন একবার ডাকে এইভাবে নবী আমার বারবার কবরের কাছে ডাকে আর এইভাবে মা সান্ত্বনা দেয় সঙ্গী সান্ত্বনা দেয় আল্লাহ নবী বাবে কবরের উপরে গিয়ে পরে কান্দতে লাগে আব্বা গো একবার ডাকো না মুহাম্মদ বলে একবার ডাকো একবার ডাকো মা যখন কোলে তুলে নিয়ে বলে বাবা যে জায়গায় গেছে ওখান থেকে আর কখনো কেউ সাড়া দেয়নি আল্লাহ নবী বলেছে মা অবশ্যই একদিন আমার আব্বার জবান থেকে মুহাম্মদ রসুল বলাবো তারিখে হাদিস প্রমাণ করে দিয়ে যায় আমার নবী 40 বছর বয়সে নবুয়াতের ঘোষণা দিবার পরে তিনি তিনার আব্বা জান আম্মা জানের কবরের কাছে গিয়ে আবার তিনাদেরকে উঠিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়িয়েছিলে আমরা যখন দোয়া করি দেখবেন আমার নবী পাকের বাপ মায়ের রূহ পাকে সওয়াবটা পৌঁছে দি এ যুবকেরা তরুণীরা প্রেমিকেরা আমি যে কথা বলতেছিলাম ওখান থেকে আমার নবী পাক যখন আম্মা জান কোলে করে নিয়ে চলে আসতে লেগেছে কিছু দূর যাবার পরে বিশাল ঝড় তুফান উঠে যায় ওতে বিমার হয়ে যায় আম্মা জান এই অবস্থাতে আম্মা জান ও জমিনের উপরে লুটিয়ে পড়ে আল্লাহ পাকের মর্জিটা খেয়ে বোঝে বলে আম্মা জান আমি না এইভাবে মরুভূমির জমিনে বাবারা ছেলে মুহাম্মদকে রেখে দিয়ে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যায় এই অবস্থায় আমার রসুল্লাহ আম্মা জানের গালে চুমা দেয় বুকে জড়িয়ে ধরে মাথার খুঁড়াই বসে বসে কাঁদে আর বলে মা আব্বা তো কোনোদিন ডাকলো না যদিও আপনি ডাকতেন কিছুদিন পরেই আবার আমি চলে গেলাম দুদুমা হালিমার কাছে আবার আপনার কাছে এলাম আবার আপনি আপ চলে যাচ্ছেন মা সারাদিন মা সারাদিন মা এ যুবকেরা তরুণেরা ভেবে দেখো দোনো জাহানের সুলতান যার জন্য আল্লাহ দুনিয়া তৈরি করেছে সেই নবী পাকের উপরে কেমন আজমাইশ হচ্ছে তোমার আমার অবস্থাটা কি হবে তথাপিও আল্লাহ তোমাকে আমাকে মারে না
না কষ্ট দেয় না কেন জানো নবী আমার একদিন কাবা শরীফ তওয়াব করতেছিলে হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলে ও জিবরাইল যা আমার হাবিব কেন কাঁদে দেখো কাবা তওয়াব করতে করতে নবী আমার কাঁদছিলে হযরত জিবরাইল চলে আসলেন জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি কেন কাঁদে ঐশাল্লাহ নবী বলেছে জিবরাইল আমি কাবা তওয়াব করতে করতে মনে পড়ে যায় অন্য অন্য নবীর উম্মাত উম্মতিরা সেই নবীর কথা শুনে না বলে আল্লাহ পাক তাদের উপর আযাব দিয়ে খজব দিয়ে ধ্বংস করে দিয়েছে হযরত জিবরাইল আদ জাতির উম্মতরা ধ্বংস হয়েছে সামুদ জাতির উম্মতরা ধ্বংস হয়েছে আমার উম্মাত উম্মতিদের মধ্যে থেকে আমি নবীর কথা অনেকে শুনবে না আল্লাহ পাক তাদের উপরে নারাজ হয়েছে আযাব খজব দিয়ে ধ্বংস করে দেয় তারা বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তারা জাহান্নামী হয়ে যাবে এই জন্য আমি চিন্তিত হয়ে কাঁদতে লেগেছি আল্লাহ পাক ওই শাবাজ দিয়ে বলেছিলে হে আমার হাবিব আমি কথা দিয়ে দিলা যদি দুনিয়া জমিনে একজন ইমানদার আমাকে ডাকবে একজন ইমানদার আপনাকে ভালোবাসবে ততদিন পর্যন্ত তার খাতিরে দুনিয়া জমিনে আযাব গজব দিয়ে ধ্বংস করবো না এ যুবক শুনে রেখে দাও আজ আল্লাহ আমাদের উপরে আযাব গজব দেয় না এটা নবী পাকের দুয়ার ওসিলায় আশিক রসুলদের ওসিলাতে হতে লেগেছে তাই বলে দিয়ে যায় আল্লাহ নবীকে ভালোবাসে নবী আমার পুরো জিন্দেগিটা কষ্ট করেছে ওখান থেকে নবী পাক হযরত আম্মা জান আমিনা হুজুর ছেড়ে বিদায় নিলে হযরত উম্মে আইমান নবী পাককে ঘরে নিয়ে আসলে আল্লাহ নবী এইভাবে আসতে 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 বাপ মা ছাড়া নবী আমার বড় হতে লাগলে নবী আমার যখনই কান্দে ওই কান্নার কথা নবী পাককে সাহাবারা বড় হলে জিজ্ঞাসা করেছিলে সাহাবা হুজুরদিগকে নবী পাক বলেছিলে আমি যখনই কেঁদেছি ওই কান্নাটা ছিল আমার উম্মাত উম্মতিদের জন্য চিন্তা তরুণেরা আল্লাহ নবী একদিন মদিনা নবাবী শরীফে বসে আছেন হযরত নবী পাকের চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শিশুবালা আপনি একদিন কান্দেছিলেন হুজুর আপনি তো সবই জানেন এই শিশুবালার খবর কোন আপনি জানেন হুজুর আমরা কি জানতে পারি ওই কান্নাটা কেন ছিল আপনাকে আমরা অনেক সান্ত্বনা দিয়েছি আপনি কিছুই চুপ হন না আবার কিছুক্ষণ পরে দেখি আপনি নূরে ঠুরে মচকে মচকে এসেছিলেন আল্লাহ নবী বলেছে আমার চাচা জান হযরত আব্বাস শোনো আমি যখন শিশুবেলাতে দুল্লাতে দুলতে থাকতাম সকালে 70,000 ফেরেশতা আসতো সন্ধ্যা পর্যন্ত আমাকে দুলা দিত সন্ধ্যায় তারা চলে যেত ডিউটি শেষ হয়ে যেত সন্ধ্যায় নতুন 70,000 ফেরেশতা আসতো রাত সকাল পর্যন্ত আমাকে দুলা দিত এ যুবকরা ভেবে দেখো যে নবী পাককে দুলা দিবার জন্য আল্লাহ পাক তার 70,000 করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছিল যে ফেরেশতা একদিন চান্স পেয়েছে অন্যদিন আর চান্স পায়নি কেন সমস্ত ফেরেশতার ইচ্ছা ছিল আল্লাহ নবী খিদমত করতে লাগবে এ যুবকেরা আল্লাহ নবী বলেছিলেন চাচা জান এই ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে ছিল আমার উম্মাত উম্মতিদের মধ্যে থেকে একদল উম্মাত আমার কথা না মেনে আল্লাহ দিনের বিখিলাফ করে তারা অন্যায় পাপাচার কাজ করবে আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যে আযাব গজব দেবে বলেছিল আমি নবী যখনই কথা শুনলাম আমি নবী তখন কাঁদতে লাগলাম ও রাব্বি আল্লাহ পাক ওদেরকে মাফ করে দিন ক্ষমা করে দিন আযাব গজব দিয়ে বরবাদ করে দেবেন না এইভাবে কাঁদতে লেগেছিলাম আর আপনারা আমাকে সান্ত্বনা দিতে লেগেছিলে আমি কিন্তু চুপ হতে লাগি না যখন ফেরেশতা মাধ্যম আল্লাহ আমাকে জানিয়েছিলে আমার খাতিরে যত গুনাই করুক না কেন তওবা যদি করে নেয় আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব তখন আমি রাসূলুল্লাহ এই খবরটা পেয়ে এসেছিলাম আরো জোরে বলুন সুবহান দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا محمد
غلام ہے غلام ہے رسول کے غلام ہے غلام ہے غلام ہے رسول کے غلام ہے غلامی رسول میں موت بھی قبول ہے غلام ہے غلام ہے رسول کے غلام ہے اللہم صلی علی আমার রাসূলের গোলামি করতে গিয়ে যদি জান যায় মত হয় রাজি আছেন না না বলি তো আমরা সবাই কিন্তু আমরাই তো সবথেকে বেশি ইসলামের ক্ষতি করে ফেলছি আমরাই করে ফেলছি যদি নিজেদের মধ্যে আমরা চিন্তা ভাবনা করি উত্তর নিজেরাই পেয়ে যাব আমরা এখন সুদের দিকে আমরা এখন ঘুষের দিকে আমরা এখন জেনা ব্যভিচারী লোভ লালসা মার পিট সবের দিকেই আছি কে মুসলিম দাবিদার আছে না নাই কিন্তু এগুলো তো বন্ধ করেছিলেন আমার রাসূল আমরাই তো করছি এগুলো করলে হবে না আপনাদের মনটা বড় মরা অসুবিধা হচ্ছে 11টা বেজে গেছে বলে কি করব আমি সকাল সকাল দাওয়াত জলসা করতে চাই আমার তো সকাল সকাল শোয়া অভ্যেস আমারও তো শরীরে বা চোখ জুড়ে আসছে কথা বুঝে আসছে না মানুষ অভ্যাসের দাস আগেকার সময় কোনোদিন যদি একদিন রাত্রে জলসা না থাকতো কোনো কারণে বা একটা আছে ঘরে এসো ঘুমতো না রাত জেগে রাত জেগে এমন হয়ে গেছিল আগে তো সারা রাত জলসা করতাম সারা রাত জেগে বসে এই ফজরের নামাজের পর শুলে তবে ঘুমতো অভ্যাস আর এখন এমন অভ্যাস হয়ে গেছে রাত 9টা সাড়ে 9টার পর থেকেই ঘুম এসে যায় কেন আমি সকাল সকাল এখন শুয়ে পড়ি কিন্তু এগুলো একদম গিরামি ধরতে গেলে ফুরফুরা শরীফ বা ফুরফুরা শরীফে তাই একটু রাত্রি মাহফিল নি কাছাকাছি বলে কিন্তু অভ্যাস হয়ে গেছে আর আমরা তো দুর্বল আমার আব্বারা বা আমার এই চাচাজি মাঠে মা যাই দেখেছি হেঁটে হেঁটে চারতলায় উঠে করছে আমরা উঠে হাঁপিয়েছি মুরব্বি হাঁপাই না কথা বলছি কেন বলেন তো আপনাদেরও মুরব্বি দেখুন না প্রত্যেকের বাড়ি মুরব্বি আছে তো তোমরা নিজেরা বলো তুমি আমি দুর্বল মুরব্বি কিন্তু দুর্বল না এখনো কেন যা খেয়েছে আসাম যদি খেয়ে থাকে সলিড খেয়েছে আর আমরা মুসাম্মি জুস খাই আর বেদানার জুস খাই সব ভেজাল ওই জন্য আমরা একটুতেই হাঁপি যাই একটুতেই শরীর ক্লান্ত ক্লান্ত হলে কি বলে একটু শুলে ভালো হয় কে অমনি মনে হয় ঘুমলে ভালো তা থাক না কি হ্যাঁ এখনো বলতে হবে সেই আমার যে ঘুমোয় সেই ভাইটা আছে না ঘুমিয়ে পড়েছে কই হাত তোলা দেখি আজ ঘুমিয়ে পড়ে দেখি কই না ঘুমিয়ে পড়েছে একজন ঠিক হ্যাঁ হাত তোলো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুমি থাকলেই আছি আমি শুধু ঘুমোই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আইকে যাবি সঙ্গে আমার আইকে যাবি সঙ্গে আমার নবী দেশে আয় নবী দেশে আয়
যেটা মরুর দুলম কত হলো যেটা মরুর দুলম কত হলো লেগে নবীর পায় লেগে নবীর পায় কোন দিকে ভাই হেরা গোহা কোন দিকে ভাই হেরা গোহা বলে দাও আমায় বলে দাও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আসেন 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 আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে তাকবীর হ্যাঁ এসে গেছে আমার ভাই এসে গেছে চিন্তা নেই তাহলে ভাই একটু বলেই দোয়া করে দেবেন আর কেউ আছে ভাই শেষ আসেন দিকে এদিকে আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার আব্বারা ভাইরা আমরা নবীর উম্মত আল্লাহ নবী কখনো কাউকে জুলুম করেছে বলুন 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 আমরা তো দূরের আম মানুষ তো দূরের কথা আমরা মায়ের ওপরে জুলুম করি বাপের ওপর জুলুম করি আমরা নবীর উম্মত আছি এগুলো বন্ধ করো এজন্য জলসা আল্লাহ নবীর একটা ছোটবেলার কথা বলি হযরতে দুলমা হালিমা হুজুরে ঘরে রয়েছেন হযরতে দুলমা আমিন হালিমা হুজুর নিজের স্তন বাচ্চাকে বাদিকের স্তনটা পান করাতো আমি হালিমা হুজুর একটা বাচ্চা ছিল নিজের বাদিকের স্তনটা ওই বাচ্চাকে দিত আর ডান দিকে একটা আমার রসুলকে দিতেন আমার নবী পাককে বাদিকের স্থানটা পান করাতে যায় যখনই বাদিকেরটা পান করাতে যায় আল্লাহ নবী বিরক্ত বোধ করেন নবী আমার অসুস্থ বোধ দেখার পান করেন না মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নিতে নেগেছে কি ব্যাপার আমাদের হালিমা বুঝতে পারেনি যখনই ডান দিকে পান করতে দেয় আল্লাহ নবী আবার পান করে এ নবীর উম্মতেরা শিক্ষা নাও শিক্ষা নাও শুধু জলসা শুনবে সুবহান আল্লাহ বলবে আল্লাহু আকবার বলবে সুবহান আল্লাহর ফজিলত তো পেয়ে যাবে জানি অপরদিকে নবী দিয়ে ক্ষতি করার জন্য তোমার দুনিয়া দিয়ে আল্লাহ ফজিলত দিয়ে ধার মিটিয়ে দিয়ে শোধ করে দিয়ে পরকালে কিন্তু তোমার ইসলামটা কিন্তু খারাপ হয়ে যাবে তাই জানিয়ে দিয়ে যায় খবরদার করো আমানত খেয়ানত করো না কারোর উপরে জুলুম করো না কারো মাল ছেড়ে খেও না আল্লাহ নবীকে হযরত দুলমা আলিমা আবার যখন পাদিকেটা পান করাতে যায় আল্লাহ নবী আবার পান করে না মুখটা খুঁড়িয়ে নিতে লেগেছে আমাদের হালিমার কৌতূহল হলো কি ব্যাপার আবার ডান দিকেটাতে আবার পান করে আবার বাঁদিকেটা দেয় পান করে না আবার ডান দিকেটা দেয় পান করে আল্লাহ নবী এই কথাই বুঝিয়েছিলেন আম্মা আমি নবী নবী কখনো কারো হক মারে না তখন যদি রসুল বাঁদিকের স্থানটা পান করতো পান করা কি হারাম ছিল না আরে হালিমা সম্পদ তার বাচ্চাকে পান করাচ্ছে এটা দুধ বাচ্চা ওটা নিজের বাচ্চা তার সম্পদকে পান করাচ্ছে হালাল তো না তারপরও নবী বুঝাচ্ছে যে আমার অধিকার থাকার পরও আমি করিনি কেন আমার ভাই ওটা পান করে দুধ ভাই আর আমরা নিজের মায়ের পেটের ভাই
মুসলিম ভাই কমের ভাই দেশবাসী হিসাবে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই আমরা আবার আরেক দিকে দেখতে গেলে বাপ আদম মা হাওয়া ছেলে মেয়ে আমরা সবাই সে হিন্দু হোক যেই হোক সবাই আমরা এক বাপ এক মায়ের ছেলে পৃথিবীতে প্রথমে একটা বাবা একটা মা এসেছিল আমরা এখন সব ভাই ভাই মারপিট করছি হক মারছি না করবেন না খুব সাবধান খুব সতর্ক হয়ে চলুন অনেকে দেখা যায় এই জুলুম অত্যাচার করে এগুলো করবেন না দুদিনের দুনিয়া নিঃশ্বাস ফেরাতে বেশি কোন সময় লাগে না তো যাক আমার ভাই এসেছেন তিনি দু কথা বলে আলোচনা করে আখেরি দোয়া করবেন আপনারা বিদেশের মানুষ নয় সব গ্রামের মানুষ সবাই চেনেন তথাপিও সিস্টেম অনুযায়ী বলতে হয় অনেকে ভাববেন চিনি তো বলার কি দরকার না এটা বলতে হয় আমি ছোট হুজুর পীর কেওলার রহমাতুল্লাহ আলাইহি ছেলের দিক দিয়ে ইনি ছোট হুজুর পীর কেওলার মেয়ের দিক দিয়ে আমার প্রভুত ভাই হযরত সৈয়দ মাওলানা মুহাম্মদ মাহতাবউদ্দিন ভাই এসেছেন তিনি আলোচনা করবেন আপনারা সকলে ভাইয়ের আলোচনা শুনে আখেরি দোয়া নিয়ে যাবেন আর আল্লাহ আপনাদের সকলের হাত তোলার সাথে ভাইয়ের হাত তোলার সাথে আমার নলেজ সিডি যেন আল্লাহ কবুল করে নেয় বলুন আমিন বলুন আল্লাহুম্মা আমিন কেন আমার জীবনের এই একটাই আশা আর আছে নিজের জন্য তো মরণ ইমানের সাথে তো আশা থাকবেই রে বাবা মানে মরার আগে সেটা হলো এটাই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন একজন মহামানব একদিকে তিনি যেমন ধর্মগুরু অপরদিকে তিনি তেমন স্বাধীনতা সংগ্রামী দেশের একজন মহানায়ক ছিলেন এবং আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ ধারক ও বাহক ছিলেন পূর্ণাঙ্গ বোঝেন এ টু জেড আমরা এ টু জেড হতে পারিনি দাদা হুজুর এ টু জেড ছিলেন সব রসুলের বিষয়টা তিনি খেয়াল করেছেন এবং ধারক ছিলেন বাহক ছিলেন বয়ে নিয়ে গেছেন প্রচার প্রসার সব করেছেন তাই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাতৃভূমিকে ভালোবাসার যে শিক্ষা দিয়েছে দাদা হুজুরও কিন্তু দেশের জন্য বিরাট বড় ইনকলাব এনেছিলেন কিন্তু তিনি সুফিয়াজমের দিকে ছিলেন যেমন আজও আমার বহুত বাপ চাচা আছে যাদেরকে অনেকে চেনে না চেনে না ভুল বুঝবেন না আমি ওই চেনে না বলছি না মানে তাদের ফটো সোশ্যাল মিডিয়ায় নেই তাদেরকে কেউ দেখেনি দূরে খবর যায়নি কেন সুফিয়াজমের মধ্যে আছে ঠিক কি না কিন্তু আমরা চিন্তা করেছি যেমন অনেক ছেলে আমাকে রিকোয়েস্ট করে কে দুবাই আছে কে কাতারে আছে কে জর্ডনে কে সৌদিতে কে ব্রিটেনে কে বিভিন্ন জায়গায় এখানকার ছেলে পড়ে আছে ভাইজান আমরা সেই দু বছর এক বছর ছাড়া যায় যে আপনার ডেটও পাই না কোথাও না কোথাও ছুটে ছুটে যত শুনতে যেতে হয় তাই প্লিজ সোশ্যাল মিডিয়ায় দেন আমরা বসে বসে একটু কাজ করি আর আপনার জলসাটা শুনি গানটা শুনে সব ছেড়ে দিই ভাই লক্ষণটা ভালো না খারাপ এই বৃহৎ চিন্তাই আমি পিএবিএস একটা চ্যানেলের মাধ্যম দিয়ে দিই তারা বসে বসে দেখে তো এটা যখন নেটে ছড়াচ্ছে পঞ্চাশটা অমুসলিম ভাইও তো দেখছে কে এটা আব্বাস সিদ্দিকী আরে এর পিছনে এত লোক কি ব্যাপার একটু যাচাই করছে ভাবছে না ভালো হোক মন্দ হোক কিছু একটা ডিসাইড করছে যাই হোক এইভাবে প্রচার প্রসার হচ্ছে ঠিক না বেটি কিন্তু সুফিয়াজমের দিকে ঢুকে থাকার জন্য আমার থেকে অনেক বড় বড় পণ্ডিত অনেক বড় বড় জ্ঞান নিয়ে আমার চাচাতান হুজুররা কিন্তু তেনাদেরকে সমাজে ওইভাবে প্রচার প্রসার নেই তো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুফিয়াজমের মধ্যে থাকার জন্য বিরাট বড় দেশের জন্য ইনকিলাব আনার পরও ইতিহাস পাতাই পাতাই সব জায়গায় মুখে অত চর্চা নাই বুঝাতে পারছি না বলেন আর যারা সুফিয়াজমের বাইরে গিয়ে আমার অমুসলিম ভাই বা আমার কমের মধ্যেও যারা প্রকাশ্য নেমে পড়েছিল পরবর্তীতে তারা দল করেছিল রাজনীতি করেছিল অনেক কিছু করেছিল তারা যখন পেপারে ইতিহাসের পাতায় পাতায় অনেকে পাওয়া যায় কিন্তু দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে আরো দশটা স্বাধীনতা সংগ্রামীর মতো তিনারও বিশাল অবদান আছে আপনি চলে যান কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে বড় বড় কিতাব আছে পড়ুন কথা বুঝে আসছে এবং আজও দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে লাইফ স্টাইল অক্সফোর্ডে পড়ানো হয় ক্যামব্রিজে পড়ানো হয় বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে পিএইচডি করা হচ্ছে দাদা হুজুরকে নিয়ে কিন্তু ঘরের মুরগি ডাল বাড়াবে একটা প্রবাদ বাক্য আছে নাউজুবিল্লাহ আমি ছোট করছি না বোঝাবার জন্য বলছি দাদা হুজুর তো ঘরের হুজুর
বেরলি মাজার দেখা যায় ও ভালো লাগে না 20000 টাকা খরচ করেছে দূরে কোথায় একটা কার মাজারে ভাঁড় ঝুলছে সেখানে গিয়ে পড়ে আছে আল্লাহই জানে কি পিরছে কি আমি কাউকে ছোট করছি না যত হক ওলি আছে সবার জুতা আব্বাস সিদ্দিকী মাথায় রাখে কিন্তু পাগলা কোনোদিন পীর হয় এখন সব পাগলা পীর বেড়ি তারা শরিয়াতে পাগলা কোনোদিন পীর হতে পারে না পীর মানে গার্জেন হ্যাঁ পাগলা আল্লাহ ওয়ালা হতে পারে আমি আল্লাহ ওয়ালা থেকে অস্বীকার করছি না আমার আওয়াজ আবার ভুল বুঝছেন না তো পীর কো মানে আরবি হচ্ছে মুর্শিদ পাগলা কখনো মুর্শিদ হতে পারে না শরীরে যদি তার কোনো সমস্যা থাকে সে কখনো মুর্শিদ হতে পারে না মুর্শিদ হতে গেলে কোরআন সুন্নার পূর্ণাঙ্গ ধারক বাহক হতে হয় এত বড় একটা হস্তি আমাদের এখানে শুয়ে আছে আমাদের গুরুত্ব নাই আমি দেখেছি আমার দাদা হুজুরের মুরিদরা এখানে এসে ওই ওই করে বাজার টাজার করে আর করে কোন রকম ভাবে জিয়ারত করলো কি না করলো কোন রোজই পাইতো রোজ পায় এরা আবার অন্য জায়গায় গিয়ে চাদর টাদর নিয়ে হুড়ো হুড়ি করে বাপ রে বাপ মনে রেখে দিও প্রত্যেকটা আল্লাহর ওলিদের কানেকশন মাওলা আলীর সাথে বুঝতে পারছো নাকি শেরে খোদা মাওলা আলীর সাথে সব ওই দরবারে গিয়েই এক জায়গায় জড়ো হয় তুমি কি ভাবছো আল্লাহর ওলিরা একে অপরে সব বন্ধু তোমার এই ভণ্ডমি কিন্তু লক্ষণ ভালো নয় এ বিষয়ে একটা ছোট্ট কথা বলে দিয়ে বিদায় নিচ্ছি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভাই এটা বলে দিই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে জলসাই গেছে যাবার পরে কিছু লোক এসে বলছেন হুজুর আমাদের এখানে আপনি চলে গেছেন এক বছর হয়ে গেছে হঠাৎ করে দুজন পীর সাহেব বেরিয়েছে তারা বলছে খাজা হুজুর নাকি আমাদের ঘরে সব পাওয়া দিয়েছে কথা বুঝা যাচ্ছে এরকম অনেক আমাদের এলাকাতেও পাওয়া যায় কেউ চিস্তিয়া কেউ খাজ কি বলে গৌসিয়া কেউ নানান রকম হ্যাঁ যারা হক ওলি আবার বলছি যারা হক ওলি তাদের জুতো আব্বাস সিদ্দিকী মাথায় দিয়ে বয় বগলে নয় মাথায় রাখি আমি কেন ওলির জুতোর দাম অনেক রে বাবা কথা বুঝছেন না ওই দিন কোনোদিন আসলে ও বিষয়ে আলোচনা হবে খুনি কিন্তু আমি যেটা বলতে চাইছি দাদা হুজুর বললেন যা ওদের দুজনকে ডাকো মুজাদ্দেদের পাওয়ার ডাকো ওরা দুজন তোমার পুজোর হুজুর কে বলো আমাদের কাছে আসতে দাদা হুজুর বুঝে নিয়েছে ভণ্ড দিদি বলেন কেন যেমন নবী থাকলে সাহাবা বলেন আর যেই বলেন কারো পাওয়ার চলে না নবীর পাওয়ার শ্রেষ্ঠ ওই সময় ঠিক না বেটি ঠিক নবীদের পরে পৃথিবীর বুকে রাজত্ব চলে মুজাদ্দেদের তুই যদি হাক্কানি ওলি হতি মুজাদ্দেদ আমি এটা তুই জেনে যেতিস তোর পাওয়ার মুজাদ্দেদের চলবে তোর কাছে খবর থাকতো তুই ছুটে আসতিস তোর মধ্যে অহংকার কাজ করছে অহংকার কখনো আল্লাহর ওলি বলুন 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 কেন হাদিস পাকের মধ্যে আছে আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা অহংকার আর হিংসা এত মারাত্মক জিনিস যেমন আগুনে কাঠ দিলে পুরো ছেড় হয়ে যায় কাঠটা শেষ হয়ে যায় যতই আমল করুক সব শেষ হয়ে যায় অহংকার আর রাগ হিংসা অহংকার আর হিংসা এত খারাপ জিনিস তো ভাই আর আমাদের কিন্তু অহংকার হিংসা ভরে যাচ্ছে আল্লাহ আমাদের হিদায়ত করুক বলুন হিফাজত করুন আল্লাহুম্মা আমিন দাদা হুজুর খলিফা আব্দুল মাহবুব হুজুর ছিলেন যাও তো বাবা ওই দুজনের যা আছে সব তুমি সলভ করে নাও আব্দুল মাহবুব হুজুর বলছেন খাজা হুজুরের মুরিদুনারা খাজা হুজুর নাকি খিলাফত দিয়েছে সুলতানে হিন্দ আতায়ে রসুল হুজুর এ বাবা আমি বলছি যাও যে হুজুর উনি গেছে ঠিকই কিন্তু রিস্ক লাইন খাজা হুজুরের খলিফা দাবি করেছে খাজা হুজুর নাকি পাওয়ার দিয়েছে এই খাজা হুজুরের যদি খলিফা হয় তার খাজা দিদি সলভ করতে যায় খাজা হুজুর রেখে যাবে না যাবে না তাহলে আমি আব্দুল মাহবুব তো শেষে যাবো তাই চুপ করে আছে কিছু করেনি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন হুজুর কাছে বসলেন আব্দুল মাহবুব সাহেবকে কাছে বসালেন বসাবার পরে দেখতে পাচ্ছেন ওই দুজন খাজা হুজুরের দরবারের খুঁটিতে বাঁধা জোরে বলুন সুবহানাল্লাহ আর খাজা হুজুর বড় রাগান্বিত চেহারায় আব্দুল মাহবুব সাহেবের দিকে যেয়ে বলছে এ আব্দুল মাহবুব এই জামানার ইমাম হলো ফুরফুরের আবু বকর উনি যা বলবে সেটাই মানতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ তো ভাই আমার
ভাবেন দাদা হুজুর কি নিয়ামত অতএব আল্লাহর ওলি পৃথিবীতে যত আছে সবার জুতো মাথায় রাখি কিন্তু আপনার ইমামকে ভুলে যাবেন না বিদেশ যাচ্ছেন যেখানে যাচ্ছেন জান ছেলেরা আছে থাক খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন হযরতে বাউদ্দিন নকশবন্দ হুজুর ছিলেন নিজামউদ্দিন বাউদ্দিন নকশবন্দ হুজুর কথা বুঝে আসছে ওনার হাতে আরেকজন খেলাফত নিয়েছেন তে একদিন খাজা হুজুরের দরবারে নিয়েছিল তার মানে খাজা হুজুর হচ্ছে দাদু পীর কি পীর দাদা পীর দাদা পীর পীরের পীর দাদা পীর তাই তো নাকি তো খাজা হুজুরের সামনে বাউদ্দিন নকশবন্দ তিনার মুরিদকে খলিফাকে বলছে তোমার দাদা পীরের কদম মুছি করো তখন উনি খাজা হুজুরকে কদম মুছি না করে ওনার পীরের কদম মুছি করছে তখন পীর বলছে আমি তো বললাম তোমার দাদা পীরের করতে তখন মুরিদ বলছে হুজুর মাফ করবেন আমি দায়ে বায়ে ওপর নিচে আপনি ছাড়া কিছু দেখতে পাইনি জোরে বলুন সুবহানাল্লাহ খাজা হুজুর আল্লাহর ওলি বেশাক তিনি আতায় রাসূল শুধু আতায় আল্লাহ তাকে বিরাট নিয়ামত করতে ঠিক না বেটি তিনি বলছেন এ বাউদ্দিন আল্লাহ তোমার এই মুরিদকে অনেক বড় বিলায়েত দেবে এই পীর মুরিদি বোঝে একে অনেক বড় ফয়েজ ও কামেল মাকামের ক্ষমতা আল্লাহ দেবে জোরে বলুন সুবহানাল্লাহ পীরকে এইভাবে মানতে হয় বেশাক সমস্ত ওলিদের জুতো আমাদের মাথায় কিন্তু আমার ইমাম তার মাসলাকের বাইরে আমি যেতে পারি না তার মাসলাকের মধ্যে থেকে আমি সব দরবার জিয়ারত করব তার মাসলাকের মধ্যে থেকে সব দরবারে গিয়ে ফাতিহা শরীফ করব তার মাসলাকের মধ্যে থেকে আমি সব ওলির দরবারে দেখা করতে যাব তার মাসলাককে বিসর্জন দিয়ে ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে এটা একবার লব ওটা একবার লব ওটা একবার লব শত শেষে দেখবে কোন ওলি তোমাকে পাত্তা দেয় না আমি আর কথা বাড়াচ্ছি না কেন আমার ভাইয়েরও একটা সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছে তথাপিও ঘড়াঘড়ি ব্যাপার বলে একটু বললাম আলেম হলো তো কি ছেড়ে দে আগে থেকে চলে যেতাম ঘড়াঘড়ি ঝগড়া হলো অসুবিধে নেই নিজেদের মধ্যেই আমার ভাই এখন দু কথা বলবে আপনারা গ্রামের মানুষ একটু বসে আখের দোয়া নিয়ে তারপর উনি যাবেন আপনারা আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেউ উঠবেন না মুসাবা করবেন না আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহুম্মা